হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একবার একজন আলেম murid হতে আসছেন বায়াত হতে আসছেন এসে বলতে আছেন হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন হুজুর আপনি যদি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যেই বস্তুটা আছে ওই বস্তুটা আমার দরবারে হাজির করতে পারেন তাহলেই আমি আপনাকে বায়াত করব এবার ওই আলেম ব্যক্তি বের হয়ে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাতে তাকে বায়াত হতে হবে এজন্য তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু হুজুরের দরবারে হাজির করতে হবে এবার এই আল্লাহর বান্দা চলে গেলেন গ্রামের ভিতর ঘুরতেছিলেন আর দিলের ভিতর চিন্তা করতেছিলেন দিল ও দিমাগের ভিতর চিন্তা করতেছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস কোনটা 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 চিন্তা করতে করতে তিনি আবিষ্কার করলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ বস্তু হলো কুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট আর কিছু নাই এইটা তিনি চিন্তা করলেন যে কুকুর কেন কুকুর পায়খানা খায় কুকুর পচা খায় নোংরা খায় অপবিত্র জিনিস খায় এজন্য তিনি কুকুরকে সবচেয়ে নিকৃষ্ট মনে করলেন ভাইরা আমার বন্ধুরা আমার এবার আল্লাহর বান্দা এই আলেম একটা কুকুরের গলায় রশি লাগায়া যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে টানতেছিলেন নিয়ে যাবে এমন মুহূর্তে আল্লাহর কি কুদরত কুকুরের জবান খুলে গিয়েছে কুকুর ডেকে ডেকে বলতে আছে হে মানুষ তুমি আমাকে নিকৃষ্ট মনে করেছো তুমি আমাকে খারাপ মনে করেছো কিন্তু না না আমি নিকৃষ্ট না আমি খারাপ নয় কারণ আমি আমার মালিকের পক্ষ থেকে যা পাই তাকে আমি শুকর আদায় করি আর তোমরা মানুষ মালিক যদি তোমাদেরকে কখনো একটু দিতে বেদিবেশ কম করে কখনো যদি তোমাদের জীবনে একটু কোনো দুর্ঘটনা মুসিবত আসে তখন তোমরা মালিকের অকৃতজ্ঞ বান্দা হয়ে যা তোমরা তখন মালিকের নাফরমানি করো আর আমার মালিক আমাকে যা দেয় আমি তা খেয়ে দরজায় ঘুমিয়ে থাকি দেখেন কুকুরকে মানুষ কি দেয় বলেন সামান্য ঝুটা কাঁটা হাড্ডি খেয়ে কুকুর মালিকের দরবার ছাড়ে না মালিকের দরজা ছাড়ে না আর আল্লাহ আপনার আমার মালিক আল্লাহ তিনি আপনাকে আমাকে কত ধরনের খাবার কত ধরনের নিয়ামত খাওয়ান কত ধরনের নিয়ামতের ভিতর আমরা ডুবে আছি তারপরও আমরা রবের দরজা চিনি না আমার আপনার মালিক আল্লাহর দরজা চিনি না কিন্তু একটা নিকৃষ্ট প্রাণী কুকুর সামান্য ভাতের মার আর হাড্ডি খেয়ে এই কুকুরটা সে তার মালিকের দরজা ছাড়ে না মালিক অনেক সময় পিটায় লাথি মারে তারপর মালিকের দরজা ছেড়ে যায় না আর আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন কত খাবার দিয়েছেন কত হরেক রকমের খাবার আমরা খাই তারপর আমরা মালিকের দরজা চিনি না মালিকের দরজা ছেড়ে আমরা দুনিয়ার নেতা নেত্রী দুনিয়ার মাজার দুনিয়ার দরগা দুনিয়ার পীরের দরবারে যাইয়া আমরা মাথা নত করি সেজদা দেই সেখানে চাই আমরা মালিকের দরজা ছেড়ে দিয়েছি ভাইরা আমার বন্ধুরা আমার কুকুর মালিকের দরজা ছাড়ে না কুকুর মালিকের দরজা চেনে কিন্তু মানুষ হয়ে আপনি আমি মালিকের দরজা ভুলে গিয়েছি মালিকের দরজা ছেড়ে দিয়েছি এবার কুকুর ডেকে ডেকে বললেন হে আলেম পৃথিবীতে আমি নিকৃষ্ট নয় কারণ আমি যা খাই মালিক আমাকে যা দেয় তা খেয়ে আমি সন্তুষ্ট থাকি কখনো মালিকের বিরুদ্ধে চারণ করি না আর মানুষ এত নিমখারাম মালিকের যা নিয়ামত পায় যদি কখনো কোনো বেদি বেশ কম হয় তারা মালিকের সাথে নাফরমানি করে এই জন্য আমি তো খারাপ না এই কথা শুই না আলেমের দিলের ভিতর নানা দিল আরে কথা তো ঠিকই কুকুর তো ঠিকই বলছে বলে কুকুর তো ঠিকই বলছে তিনি তখন কুকুরটাকে ছেড়ে দিলেন
কুকুরটাকে ছেড়ে দিয়া এবার তিনি কিছুদূর সামনে গেলেন। আল্লাহর বান্দা কিছুদূর সামনে যাওয়ার পরে এবার তিনি একটা শূকর পেলেন। শূয়ার শূয়ারের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর বান্দা জোরে জোরে টানতে আছেন। শূয়ারটাকে তিনি হুজুরের কাছে নিয়ে আসবে। এবার আল্লাহর কুদরতে শূয়ারের জবান খুলে গেল, কারণ পৃথিবীতে যত প্রাণী আছে শূকরের চেয়ে নিকৃষ্ট কোন প্রাণী আর নেই, অনেক বড় নিকৃষ্ট প্রাণী শূয়ার। কিন্তু আল্লাহ তাআলা শূয়ারের জবান খুলে দিলেন, শূয়ারটাও ডেকে বলতে আছে, হে আলেম, তুমি মনে করেছো পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট? না না, আমি নিকৃষ্ট নয়, আমি আমার মালিক আমাকে যা দেয় তা পেয়ে আমি মালিকের সন্তুষ্ট, আমি সন্তুষ্ট আছি, মালিকের প্রতি রাজি আছি, আমি অকৃতজ্ঞ নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আলেম শূয়ারটাকে ছেড়ে দিলেন। শূয়ারটাকে ছেড়ে কিছুদূর যাওয়ার পরে তার দিলের ভিতরে একটা চিন্তা আসল যে পৃথিবীর মধ্যে এবার কাকে আমি খুঁজে বের করব। কুকুরের কাছে গেলাম হলো না, আর শুয়ারের কাছে গেলাম তাও হলো না, এবার আমার মন বলতে আছে পৃথিবীর মধ্যে যত নিকৃষ্ট বস্তু আছে এর ভিতর সবচেয়ে নিকৃষ্ট বস্তু হলো পায়খানা। এবারে আলেম বান্দাটি, আল্লাহর বান্দা, একটা পাত্রের ভিতর পায়খানা নিছে, নিয়া তিনি রওনা করেছেন। এমন টাইমে পায়খানার জবান আল্লাহ খুলে দিয়েছেন। দেখেন ভাই, আল্লাহ যদি কারো জবান খুলে দেয় তাহলে আপনার আমার করার কিছু আছে বলেন? আল্লাহ একটা মাছি একটা পিপিলিকার জবানও খুলে দিতে পারে না? পারে, পারে। তাহলে এটা নিয়ে কোনো সন্দেহই হান, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা ঠিক নয়, আল্লাহ যেটা চান ওটাই হয়। এবার পায়খানার জবান খুলে গেল, পায়খানা ডেকে ডেকে বলতে আছে, এ মানুষ শুনে নাও, আমি পৃথিবীর ভিতর নিকৃষ্ট জিনিস নয়, তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু মনে করেছ, কিন্তু আমি একটা সময় পৃথিবীর সবচেয়ে দামি বস্তু ছিলাম, আমি একটা সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস ছিলাম, গরিব মানুষ পর্যন্ত আমাকে কেনার জন্য সাহস করতো না, আমি বাজারের অনেক বড় দেশি মাছ ছিলাম, আমি বাজারের পোলাও চাল ছিলাম, আমি দেশি মুরগি ছিলাম যেটা গরিব মানুষ কেনার জন্য সাহস করত না, আমাকে বাজার থেকে কিনে এনে চড়া দামে যখন তোমরা রান্না করে আমাকে খেয়েছ, আর তোমাদের পেটের ভিতর আমি যখন খাবার হিসাবে ঢুকে গেলাম, তোমাদের পেটের ভিতর অল্প কিছু সময় থাকার কারণে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বস্তু পায়খানা হিসাবে বের হয়ে গেলাম। এবার বলো মানুষ, যার সাথে থাকার পরে কেউ খারাপ হয় তাহলে সে খারাপ নাকি যে থেকেছে সে খারাপ? অবশ্যই যার সাথে কিছু সময় থাকার পরে আপনি খারাপ হয়েছেন সে বড় খারাপ। এবার পায়খানা ডেকে বললেন, আমি তোমাদের পেটের ভিতর যে কিছু সময় থাকার কারণে দুনিয়ার দামি বস্তু হওয়ার পরেও আমি দুনিয়ার নিকৃষ্ট পায়খানা রূপে পরিণত হয়েছি, অতএব আমি কি খারাপ? না, যার সাথে ছিলাম সে খারাপ। এই কথা বলার পরে এই আলেমের অন্তর চক্ষু খুলে গেল, তার অন্তরের হৃদয়ের ভিতর নাড়া দিল, সে বুঝতে পারল, হায় রে, আমি কিসের পিছে দৌড়াই? দুনিয়াতে তো আমি সবচেয়ে বড় নিকৃষ্ট, আমার চেয়ে বড় খারাপ তো কেউ নেই, আমি তো বড় খারাপ, তো আমি কাকে খারাপ মনে করতেছি? এবার তিনি দৌড়িয়ে হুজুরের কাছে গেলেন, হুজুরের কাছে সব ঘটনা খুলে বললেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এখন তাকে বায়াত করলেন, বলেন, হ্যাঁ, এখন তোমাকে আমি বায়াত করতে পারি, কারণ তুমি সত্য উপলব্ধি করতে পেরেছ। এজন্য সম্মানিত সুধী ভাইরা আমার, পর্দার আলার মা বোনেরা, নিজেকে সবচেয়ে ছোট এবং তুচ্ছ মনে করতে হবে যে আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে ছোট, কিন্তু আমাদের অবস্থা হলো আমরা দুনিয়ার সবাইকে ছোট মনে করি, খারাপ মনে করি, আর নিজেকে শাহেনশা মনে করি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা ঘটনা, তিনি একবার ফতেপুর মসজিদে
চল্লিশ দিনের জন্য এতেকাফে বসেছিলেন। চল্লিশ দিন এতেকাফ করার পরে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি মসজিদ থেকে বের হইয়া সর্বপ্রথম তার একটা কুকুরের দিকে নজর পড়েছে। আর তার কুকুরের দিকে নজর পড়ার পরে কুকুরকে নিয়ে তিনি ধ্যান করলেন, কুকুরের দিকে তাকাইলেন। চল্লিশ দিন মসজিদে ইতেকাফ করার পরে সর্বপ্রথম মসজিদ থেকে বের হইয়া তার দৃষ্টি একটা কুকুরের দিকে পড়ার সাথে সাথে ওই কুকুরটা অন্য অন্য সমস্ত কুকুরের রাজা বনে গেল। যে কুকুরটা এখন যেদিকে যায় অন্য সমস্ত কুকুর ওই কুকুরটার পিছনে পিছনে যায়, বলে এটা আল্লাহওয়ালাদের দৃষ্টির পাওয়ার। যে একটা কুকুরের দিকে তাকিয়েছে তো কুকুরের ভিতর পরিবর্তন চলে আসছে, এখন সব কুকুর ওইটার পিছনে যাইতেছে। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহওয়ালারা যদি জবান দ্বারা কিছু বলেন আর দৃষ্টি দিয়া যদি কারো দিকে নেক নজরে তাকান তাহলে ওটা পৃথিবীর যত বড়ই গুণাগার হোক আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাকে পরিবর্তন করে দেন। হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি একবার বাগদাদ শহরে যখন ছিলেন, পুরা বাগদাদ শহরে দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি নাই, বৃষ্টির লেশ মাত্রা নাই, গন্ধ নাই, বৃষ্টির কোনো কারণও দেখা যায় না, অনাবৃষ্টি, দেশে হাহাকার লেগে গেছে। মানুষেরা বলা বলি করতেছিল যে এই বাগদাদ শহরে এমন একজন খারাপ মানুষ আছে, অপরাধী আছে, যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রেখেছে। এমন একজন অপরাধী আছে যার কারণে আল্লাহ কি করেছেন ভাই, বৃষ্টি বন্ধ রেখেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন বাইজিদ বুস্তামীর কানে আসল তিনি সাথে সাথে বাগদাদ থেকে চলে গেলেন, বের হয়ে গেলেন। আর বললেন আল্লাহ এই বাগদাদ শহরে আমি বাইজিদের মতন খারাপ মানুষ মনে হয় আর নাই, অতএব আমার মনে হয় তুমি আমার কারণে বৃষ্টি বন্ধ রেখেছ, আমি এখনই বাগদাদ ছেড়ে অন্যত্র চলে যাই। বলে আমি বাগদাদ ছেড়ে অন্যত্র চলে যাই। বলে বাইজিদ বুস্তামী কি খারাপ ছিল? না, খারাপ ছিল না, ভালো ছিল। ওই জামানায় সে অনেক ভালো লোক ছিল, কিন্তু যে নিজেকে ছোট মনে করছে যে আল্লাহ আমি তো খারাপ, আমার কারণেই মনে হয় বৃষ্টি বন্ধ হয়েছে। এই ছোট মনে করার কারণে কি হয়েছে বলেন? আল্লাহ তাআলা বলছেন, বাইজিদ তুই নিজেকে ছোট মনে করেছো, এজন্য আমি আল্লাহ তোমার নামকে উঁচু করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার নাম উঁচু থাকবে, মানুষ তোমাকে স্মরণ করবে, এবং তোমার উসিলায় আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নিজেকে কখনো অন্যের চেয়ে বড় মনে করবেন না, ভালো মনে করবেন না, চিন্তা করবেন আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে দুর্বল, আমি অসহায় আল্লাহর সামনে। হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বড় বুজুর্গ এবং ওলি ছিলেন, পৃথিবীতে এমন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই যে মুসলমান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম না জানে। রাবেয়া বসরি একদিন ইবাদত করতেছিলেন, জোহরের নামাজ পড়তেছিলেন, এমন মুহূর্তে একজন লোক রাবেয়া বসরির সাথে কথা বলার জন্য এসেছে, তার কাছে একটা দোয়া নেওয়ার জন্য এসেছে, একটা বিষয় জানার জন্য এসেছে। ওই লোকটা চিন্তা করল, রাবেয়া বসরি যেহেতু এখন নামাজ পড়তেছি তো আমি চলে যাই, নামাজ শেষ হলে আবার আমি আসব। আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে আবার আসলেন, এসে দেখতে আসেন আল্লাহর বান্দি রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি
এবার জোহরের ফরজ নামাজ আদায় করে তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেছেন এবার আল্লাহর বান্দা চিন্তা করলেন কতক্ষণ বসে থাকব আসরের সময় আসব তখন আমি তার সাথে কথা বলবো ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা চলে গেলেন আরাবে আবশ্রিক নফল নামাজ পড়তে পড়তে আসরের সময় হয়ে গেল আসরের সময় আসরের ফরজ নামাজ আদায় করলেন আসরের ফরজ নামাজ আদায়ের পরে ওই আল্লাহর বান্দা এসে দেখে রাবেয়া বসরি আসরের ফরজ আদায় করতেছি চিন্তা করল নামাজ শেষ হোক আমি তার সাথে কথা বলে যাব এবার আল্লাহর বান্দা দেখে রাবেয়া বসরি নামাজ শেষ করে তিনি ওজিফা পাঠ করতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন চিন্তা করল এখন কথা বলা যাবে না আমি চলে যাই চলে গেলেন আমি মাগরিবের পরে আসব মাগরিবের সময় হয়ে গেল আল্লাহর বান্দি রাবেয়া বসরি মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর বান্দা এসে দেখে রাবেয়া বসরি মাগরিবের নামাজ শেষ করে আবার নফল নামাজে দাঁড়িয়েছেন এবারও তিনি কথা বলতে পারলেন না চিন্তা করলেন ইশারের সময় বলব আল্লাহর বান্দি রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এবার ইশারের নামাজ পড়লেন ইশারের নামাজ পড়ে সাথে সাথে তিনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহর বান্দা চিন্তা করল হায় রে সারাদিন কথা বলার সুযোগ পাই নাই চিন্তা করেছিলাম রাতে বলবো কিন্তু রাতেও সুযোগ পেলাম না দেখি কখন তার নফল শেষ আমি একটু অপেক্ষা করি ভাইরা আমার বন্ধুরা আমার কেমন আল্লাহর প্রিয় বান্দি ছিল একটা মুহূর্ত কোনোদিন তিনি অযথা কাটাইতেন না সম্পূর্ণ প্রত্যেকটা সম্পূর্ণ সময় প্রত্যেকটা সময় মিনিট তিনি আল্লাহ তাআলার ইবাদতে বন্দেগিতে কাটাইতেন এবার সারা রাত তিনি নফল আদায় করলেন আর ওই আল্লাহর বান্দা অধৈর্য হয়ে তিনি রাতে ঘুমাইয়া গেলেন চিন্তা করলেন সকালে ফজরের পরে কথা বলবো হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এবার ফজরের নামাজ আদায় করে ইশরাক নামাজে একাগ্র চিত্তে দাঁড়িয়ে গেলেন ইশরাক নামাজ পড়তেছেন এবার ইশরাক নামাজ পড়া অবস্থায় আল্লাহর বান্দাটা বাহির অপেক্ষা করতেছিলেন যে ইশরাক নামাজ শেষ হলে আমি রাবেয়া বসরির সাথে কথা বলবো এবার আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন মানুষের কাছে শুনলো আল্লাহর বান্দি রাবেয়া বসরি ইশরাক নামাজ শেষ করে একটু আরাম করার জন্য বাসায় যেয়ে শুয়েছেন তারা কেমন ইবাদত করত আর আজকের দিনের মা বোনেরা তারাও ইবাদত করে ভাইরা আমার বন্ধুরা আমার নামাজ আদায় করে আবার টিভির সামনে যে বসি টিভি দেখা শেষ হয় আবার সে নামাজ বসি নামাজ শেষ করেই রিমোট নিয়ে টিভি দেখা শুরু করে আবার কি করে আবার টিভি দেখা শেষ করে আবার নামাজে যায় তো বলেন এই নামাজে কি ফায়দা তাদের সময় হয় না নামাজ পড়ার আর তারা কি অবস্থা তাদের শুধু শুধু তারা আল্লাহর প্রিয় বান্দি হয় নাই আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহকে এমন সন্তুষ্টি করেছেন রাজি ও খুশি করেছেন যে কারণে কিয়ামত পর্যন্ত তাদের নাম পৃথিবীতে মানুষ ভক্তি এবং শ্রদ্ধার সাথে উচ্চারণ করে এবং করবে তে আল্লাহর বান্দি রাবেয়া বসরি তিনি একদিন রান্না করবেন রান্না করার জন্য পেঁয়াজের দরকার তরকারি রান্না করবেন ঘরে কোনো পেঁয়াজ নাই তিনি পেঁয়াজ আনতে যাবেন বাজারে মহিলা মানুষ বাজারে পেঁয়াজ আনতে যাওয়া যায় না বেপর্দা হয়ে যাবে তার ঘরে একটা বাদিও নাই কাজের লোক নাই কে পেঁয়াজ আনবে বেপর্দা হয়ে যাবে এজন্য তিনি বাজারে গেলেন না তরকারি নিয়ে বসে আছেন চুলার সামনে যে রান্নার প্রয়োজন নাই তরকারি ছাড়া আমি ভাত খাবো লবণ দিয়া এই চিন্তা করে
তিনি চুলার সামনে পাকের ঘরে বসে আছেন, কিন্তু বিপর্দা হয়ে যাওয়ার ভয়ে তিনি বাজারে গেলেন না। আল্লাহ তাআলার কুদরত, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তাদের চিন্তা নাই, তাদের পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই, ভয় নাই, তাদের ভয় তাদের দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন, তাদেরকে ধারণা অতীত আমার আল্লাহ রিজিক দান করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে রাবেয়া বসরী তরকারি নিয়ে বসে আছেন, রান্না করার জন্য পেঁয়াজ নাই, আল্লাহর বান্দি বিপর্দা হয়ে যাবে, এজন্য তিনি বাজারে যান না, এমন মুহূর্তে আসমান থেকে তার সামনে পেঁয়াজের একটা পোটলা এসে পড়ল। তিনি চিন্তা করলেন এটার ভিতর কি কি পড়েছে আমার সামনে। পোটলাটা খুলে দেখেন রান্না করার জন্য তার যতটুকু পেঁয়াজ দরকার ওই পোটলার ভিতর ততটুকু পেঁয়াজ আছে। তিনি চিন্তা করলেন পেঁয়াজ কোথার থেকে আসলো। আল্লাহর বান্দি রাবেয়া বসরী আসমানের দিকে উপরে তাকাইয়া দেখেন একটা বাজ পাখি তার মাথার উপর এই পেঁয়াজ ফেলে গিয়েছে। তো ভাই, বাজ পাখি কিভাবে আসছে? বাজ পাখি কি নিজে এসেছে? না, এ বাজ পাখি আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করে, এজন্য আল্লাহ তাআলা বাজ পাখির মাধ্যমে তার রিজিক তার কাছে পৌঁছে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতের সকল মুসলমানদের কিনিয়া, বনি ইসরায়েলদের কিনিয়া তিনি একটা ময়দানে জড়ো হয়েছেন, দোয়া করছেন বৃষ্টির জন্য। এক নয়, দুই নয়, তিনবার দোয়া করেছেন, তিনবারই তার দোয়া বৃথা গিয়েছে, তিনবারের একবারও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন, তিনবার দোয়া করলাম আমার দোয়া কবুল হলো না, কারণটা কি? এমন মুহূর্তে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দেন, এ আমার পয়গম্বর মূসা, তোমার এই মজমার ভিতর, তোমার এই বনি ইসরাইল উম্মতের ভিতর এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা হলো চকলখোর, যেই ব্যক্তিটা চকলখোর, চুকলামি করে মানুষের নামে। ওই ব্যক্তিটা যতক্ষণ এই ময়দানে থাকবে তোমার সাথে দোয়ায় শামিল হবে, ততক্ষণ আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না। তুমি যদি কিয়ামত পর্যন্ত এইভাবে করে দোয়া করতে থাকো, শুধু তিনবার নয় হাজারবার লক্ষবারও যদি দোয়া করো, যতক্ষণ এই মজবার ভিতর ওই চকলখোর থাকবে ততক্ষণ আমি আল্লাহ দোয়া কবুল করব না। এই কথা বলার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ আপনি একটু আমাকে জানিয়ে দেন ওই চকলখোরটাকে, ওই চকলখোরের ওই চুকলার নামটা একটু আমাকে বলেন, আমি তাকে এই দরবার থেকে, এই মজমা থেকে বের করে দিই। যেহেতু তার উসিলায় তার কারণে দোয়া, বারবার দোয়া করার পরেও বৃষ্টি বন্ধ, আয় আল্লাহ আপনি একটু আমাকে দেখিয়ে দেন, বলে দেন আমি ওই আমার ওই উম্মারটাকে এক্ষুনি এখান থেকে বের করে দেব। আমার আল্লাহ ডেকে বললেন, মুসারে আমি যে আল্লাহ চকলখুরি করতে নিষেধ করেছি, চকলখুরি যারা করবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না, কোন চকলখোর বান্দা বান্দির দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ যে চকলখুরি করতে নিষেধ করেছি, চকলখুরি করা ভালো না, চকলখোরের দোয়া কবুল হয় না, আর আমি আল্লাহই কি এখন তোমার সাথে চকলখুরি করব। বলে আল্লাহ তুমি আবার চকলখুরি করতে পারো? বলে হ্যাঁ, তুমি যে আমার ওই বান্দার নাম জিগাইছো,
যেই বান্দা চকল খুড়ি করেছে এজন্য তোমার এই মজমায় আছে এজন্য দোয়া কবুল হয় না এখন ওই বান্দার নাম তুমি আমার কাছে জিগাও আর আমি যদি তার নাম বলে দেই তাহলে এটা তো চকল খুড়ি হয়ে যায় আমি আল্লাহ হয়ে কি চকল খুড়ি করতে পারি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ডেকে বললেন মুসা আমি আল্লাহ হয়ে কি চকল খুড়ি করতে পারি পারি না এবার পয়গম্বর মুসা নবী ঘোষণা দিলেন এ আমার উম্মতেরা এই মজবার ভিতর এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা চকল খুড়ি করে মানুষের পিছনে ওই ব্যক্তি যতক্ষণ তওবা না করবে ততক্ষণ আমার আল্লাহ বৃষ্টি দেবে না অতএব এই মজমায় যারা আছো সবাই মিলে একত্রে আল্লাহর কাছে তওবা করো সবাই যখন তওবা করলেন আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন ভাইরা আমার বন্ধুরা আমার এবার আলেমরা সবাই একত্রিত হয়ে কালিমুল্লার বাড়িতে চলে গেলেন বাড়িতে যে দেখে ওই মূর্খ মুরিদ কালিমুল্লাহ বাড়িতে নাই বলে কোথায় বলে ধান খেতে ধান ধান নিড়াইতে গেছে সবাই কালিমুল্লার কাছে চলে গেলেন ধান খেতে যায় কালিমুল্লাহকে ডাক দিলেন ভাই কালিমুল্লাহ এদিকে আসো কালিমুল্লাহ বলেন হুজুর কেন আপনারা এসেছেন আপনারা আলেম মানুষ আমাকে খবর দিলেই পারতেন আমি যেতাম আপনারা কেন এসেছেন আলেমরা ডেকে বলল ভাই কালিমুল্লাহ আমাদেরকে তোমার পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি পাঠিয়েছেন বলে কেন পাঠিয়েছেন বলে আমরা একটা মাসআলা কেউ বুঝতে পারি না একটা মাসআলা আমাদের কারো জানা নাই বলে একটা মাসআলা আমরা কেউ জানি না কেউ পারি না হুজুরের কাছে গিয়েছিলাম হুজুর আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে ভাই কালিমুল্লাহ তুমি আমাদেরকে এই মাসআলাটা বলে দাও কালিমুল্লাহ ডেকে বললেন হে আমার আলেম ভাইরা হে আমার হুজুরেরা আমি একটা মূর্খ মানুষ আমি কিভাবে মাসআলা বলবো মাসআলা বলা তো আমার কাজ নয় ধান নিড়ানো আমার কাজ ধান কাটা আমার কাজ আমি তো পারবো না এবার সবাই বলে কার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপনার পীর সাহেব পাঠিয়েছেন আমরা তো আসতে চাই নাই তিনি পাঠিয়েছেন এবার তিনি বললেন ঠিক আছে হুজুর যেহেতু বলছে আমি একটু চেষ্টা করে দেখি ভাইরা আমার বন্ধুরা আমার এবার কালিমুল্লাহ দুই রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ আমার পীর সাহেব পাঠিয়েছি এখন যদি আমি এই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমারও বদনাম হবে আমার পীর সাহেবেরও বদনাম হবে আয় আল্লাহ আমি এই উত্তর কিভাবে দেব আমি তো মূর্খ মানুষ আমার জানা নাই এমন মুহূর্তে একজন আল্লাহর অলি ওই ইন্ডিয়ার ভারতের আব্দুল কুদ্দুস গঙ্গিহি রহমতুল্লাহ আলাইহি এসে কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন কালিমুল্লাহ তুমি কি চিন্তা করো এই যে নাও কিতাব খুলে দিলাম আর এই যে আমি কিতাব তোমার সামনে দিলাম তুমি কিতাব দেখে দেখে পড়ে পড়ে আলেমদেরকে উত্তর দিয়া দাও সমস্ত আলেমরা আশ্চর্য হয়ে গেলেন যেই মাসআলা আমরা এতগুলো আলেম কেউ পারলাম না সেই মাসআলা কিভাবে মূর্খ কালিমুল্লাহ পারল কালিমুল্লাহ এটা কিভাবে সম্ভব সবাই মিলে কালিমুল্লাহকে নিয়ে হুজুরের কাছে চলে গেছেন হুজুরের কাছে যাওয়ার পরে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি ডেকে বললেন কালিমুল্লাহ তুমি কিভাবে আলেমদের প্রশ্নের উত্তর দিলা কালিমুল্লাহ ডেকে বলতে আছেন হুজুর আমি যখন চিন্তায় পড়ে গেলাম কি করব আমার কাছে আলেমরা এসেছে আপনি পাঠিয়েছেন যদি উত্তর না দিতে পারি আপনিও লজ্জা পাবেন আমি অপমানিত হব আয় আল্লাহর কাছে আমি দরখাস্ত করলাম আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলাম সিজদায় পড়ি এমন মুহূর্তে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আমার সামনে এসে হাজির হয়ে গেলেন এসে আমাকে ডেকে ডেকে বলতে আছেন সিজদার ভিতর আমি দেখতে আছি আমাকে তিনি বলতে আছেন কালিমুল্লাহ কিসের ভয় করো কিসের চিন্তা করো এই যে কেতাব খুলে দিলাম তোমার সামনে কেতাব খুলে খুলে তুমি উত্তর দিয়া দাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য ভাইরা আমার বাবাজিরা আমার বলেছিলাম না ওয়াজু সে না কিতাবু সে
ওয়াজ নসিহা তার কিতাবের ধারা দিল খোলে না দিল পয়দা হয় না দিল পয়দা হয় বুজুর্গদের নজরে আল্লাহওয়ালারা যদি তোমার দিকে নজর দেয় আল্লাহওয়ালাদের সহবাতে যদি তুমি আমি যেতে পারি বাবা ওই আল্লাহওয়ালার ভিতর ওই বুজুর্গের ভিতর যেই কারামত আছে যেই বুজুর্গি আছে যেই ঐশ্বরিক ক্ষমতা আছে যত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে ওই ক্ষমতা আল্লাহ তোমার ভিতর দিয়ে দিবে বলে বুজুর্গের ভিতর মানুষ যখন বুজুর্গের কোনো আল্লাহওয়ালার সহবাতে যায় বলে তিনি আল্লাহওয়ালার সহবাতে যায় আমল করতে করতে একটা মূর্খ মানুষও এমন হয়ে যায় যে ওই বুজুর্গের ভিতর ওই আল্লাহওয়ালার ভিতর যত গুণ থাকে আল্লাহ তাআলা ওই সব গুণ একটা মূর্খ মানুষের সিনায় ঠেলে দেয় সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটাকে বাজারে বিক্রি করার জন্য উঠাইলেন ক্রেতা এসে মানুষ এসে উট ক্রয় করার জন্য ভরে গেলেন কিছু কিছু মানুষ বলা বলি করতেছিল আলী কি জিহাদ ছেড়ে নামাজ রোজা ছেড়ে এখন কি আবার উটের ব্যবসা শুরু করলো কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে দাঁড়িয়ে আছেন বিভিন্ন মানুষ এসে উটের দাম করতেছে এমন মুহূর্তে একজন ক্রেতা এসে বলতে আছেন ভাই আলী তোমার উটটা কত টাকায় তুমি বিক্রি করবা কত টাকা হলে তোমার উটটা আমি ক্রয় করতে পারব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনিই দাম বলুন আপনি কত টাকা দিতে চান আপনি দাম বলে আপনি আমার উটটা ক্রয় করে নেন ক্রেতা ডেকে ডেকে বললেন ভাই আলী আমি তোমাকে এই উটের মূল্য 160 দিরহাম দিতে চাই কত দিরহাম 160 দিরহাম আল্লাহর সাথে সওদা করছে না 6 দিরহামের ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামে উটটাকে বিক্রি করে দিলেন উটটাকে বিক্রি করার পরে এবার যার থেকে বাকিতে 100 দিরহামে উট ক্রয় করেছিল ওই ব্যক্তি দৌড়াই এসে বলতে আছে ভাই আলী আমার কাছ থেকে যে উট ক্রয় করেছো এবার আমার 100 দিরহাম ফেরত দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের 100 দাম 100 টাকা ফেরত দিয়া 60 দিরহাম নিয়া দোকানদারের কাছে গেলেন দোকানদারকে বলে রেখেছেন ভাই দোকানদার তুমি আমার জন্য 2 বস্তা খাবার বেঁধে রাখবা 160 দিরহামের 100 দিরহাম দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কত দিরহাম আছে এখন এখন আছে 60 দিরহাম তো 60 দিরহাম নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে গেলেন দোকানে যে বলতেছেন দোকানদারকে আমার মাল সামান কি রেডি করেছো বেঁধে রেখেছো দোকানদারের তো মেজাজ গরম কখন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করতেছে হযরত আলী বললেন ভাই দোকানদার তোমার মালের দাম কত হয়েছে দোকানদার ডেকে ডেকে বললেন ভাই আলী আমি তোমাকে 2 বস্তা মাল দিয়েছি আর এই 2 বস্তা মালের দাম হয়েছে 60 দিরহাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বস্তা খাবার নিয়া বাড়ির দিকে যাচ্ছেন বাড়ির কাছাকাছি যাওয়ার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়া দূর থেকে দেখলেন যে হযরতে আলী বাড়িতে আসতেছেন তার হাতের মধ্যে একটা ব্যাগ আর তার মাথার মধ্যে একটা ব্যাগ দেখে তার হাতের মধ্যে একটা বস্তা মাথার মধ্যে একটা বস্তা নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসতেছেন পারতেছেন না এত ওজন ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে ফাতেমা জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলেন হযরতে আলীর মাথায় একটা বস্তা হাতে একটা বস্তা হযরতে ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন যে একটা ওড়নার দাম দিয়া তো এত খাবার এত সদায় ক্রয় করা যায় না তাহলে আমার স্বামী এত টাকা কোথায় পেল আমাকে জানতে হবে আমাকে জানতে হবে আমার স্বামী এত টাকা কোথায় পেল এত খাবার কিভাবে আনলো ভাইরা আমার আমরা জানিনি আমাদের মা বোনেরা এটা জানে না তো আমি মা বোনদেরকে বলবো যদি মোটা কাপড় আর ডাল ভাতও যদি হয়
ওটাতেই সন্তুষ্ট থাকবেন, স্বামীকে প্রেসার দেবেন না, চাপাচাপি করবেন না, যাতে করে স্বামী আপনার জন্য অবৈধ পন্থা ইনকাম করতে বাধ্য হয়, এটা করবেন না, সুদ ঘুষের পথে যাবেন না। দেখেন জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ব্যবহার, তিনি স্বামীর সাথে কি আচরণটা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝানিয়া যখন বাড়ির সামনে আসলেন, উচিত তো ছিল হযরতে ফাতেমা দৌড়াই যে মাথার থেকে একটা বোঝা নামাবেন, হাতের থেকে একটা বোঝা ধরে নিচে রাখবেন, কিন্তু আল্লাহর প্রিয় এই বান্দি তা না করে দরজা খুললেন না, জানালার ফাঁক দিয়া তার স্বামীকে প্রশ্ন ছুড়ে দিলেন, স্বামীকে ডেকে ডেকে বলতে আছে, স্বামী আমার আপনি বলুন তো দেখি এত সদায় আপনি কোথায় পেয়েছেন, একটা ওড়নার মূল্য দিয়া এত সদায় কোনোদিন ক্রয় করা সম্ভব না। হযরতে আলী বলে, বিবি আমার আগে দরজাটা খোলো, আগে দরজাটা খোলো, আমি ভিতরে আসি তারপর তোমার সাথে কথা বলি। বল না, দরজা খোলা হবে না, আগে আপনি বলুন আপনি এত সদায় কিভাবে ক্রয় করেছেন, একটা ওড়নার বিক্রির টাকা দিয়া এত মাল সামানো তো কেনা সম্ভব নয়, নিশ্চয়ই আপনি কোনো হারাম পন্থায় উপার্জন করেছেন, আর আমি ফাতেমা জীবিত থাকতে আমার ঘরে কোনো হারাম আমি ঢুকতে দেব না। আপনারা কি বলেন, হযরতে আলী কি হারাম মাল নিয়ে এসেছেন? কখনোই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না। কিভাবে পেলেন, কোথায় পেলেন, কোথার থেকে এত টাকা আপনি পেলেন, এত সদায় আপনি করলেন, আমাকে বলতেই হবে। স্বামী বারবার বলতেছে, স্ত্রী আমার তুমি দরজাটা খোলো, আগে দরজাটা খোলো, আমি ঘরের ভিতর আসি তারপর আমি তোমাকে বলবো, বলে না আগে বলুন তারপর আমি দরজা খুলব। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হইয়া দেখে যে স্ত্রী দরজা খোলে না, বলে ঠিক আছে আমি জাগা মতর চলে যাইতেছি। তুই বোঝা নিয়া নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের দরবারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝা নিয়া চলে গেলেন। হযরতে আলী যখন মাথায় একটা বস্তা, হাতে একটা বস্তা নিয়া আল্লাহর রাসূলের দরবারে ঢুকতেছিলেন, নবীজি আমার আলীর মাথায় এবং হাতে বস্তা দেখে আল্লাহর নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আর এগিয়ে গিয়ে আলীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্তা মাথার থেকে নামাতে সাহায্য করলেন, হাত থেকে নিচে রাখার জন্য সাহায্য করলেন। নবীজি আমার ডেকে বললেন, আলী কি হয়েছে? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কত ভালো আমার বোঝা নামিয়ে দিলেন, কিন্তু আপনার কন্যা আমাকে ঘরে ঢুকতে দিল না, আমি বাধ্য হয়ে আপনার কাছে চলে এসেছি, সে আমার সাথে খারাপ আচরণ করেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট করে করে বোঝা নিয়া বাড়ি থেকে আবার আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বললেন, আলী গো বোঝাটা এখানে রেখো, রাখে বোঝাটা এখানে রাখো, আর আমার কন্যা ফাতেমাকেও আমার কাছে ডেকে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে বোঝা রেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে হাসান এবং হুসাইনের আম্মি হযরতে মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে আসলেন, রাসূলের দরবারে আনলেন। আনার পরে নবী আমার ডেকে বললেন, আলী আলী তুমি কি জানোনি, এ আলী তুমি কি জানোনি, তুমি যে বাজারে ওড়নাটা 6 দিরহামে বিক্রি করেছ? বলে হ্যাঁ। বলে তোমার থেকে ওই ওড়নাটা কে ক্রয় করেছে জানোনি? বলে না জানি না। বলে ওই ওড়নাটা আমার কন্যা জান্নাতের সর্দারিনী ফাতেমার ওড়না
ওটা পৃথিবীর কোন সাধারণ মানুষ ক্রয় করতে পারে না, ওটা কোন কম দামি ওন্না না, ওটা পৃথিবীর মানুষের জন্য ক্রয় করা সম্ভব না। বলে তাহলে কে ক্রয় করেছে জানুনি? বলে না না জানি না। বলে ওই ক্রেতা পৃথিবীর কোন সাধারণ মানুষ না, আল্লাহ তাআলার রহমতের নূরানি ফেরেশতা জিব্রাইল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি ডেকে বললেন, আলী তুমি তো ওড়নাটা বিক্রি করেছ, ওই ওড়নাটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাছে বিক্রি করো নাই। ওই ওড়নার যিনি ক্রেতা ছিল তিনি হলেন জিব্রাইল ফেরেশতা। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে ওড়না নিয়েছি কিন্তু আমি ওড়না পকেট থেকে বের করি নাই, মানুষের সামনে প্রদর্শন করি নাই, কারণ আমি যদি ওড়না মানুষের সামনে বের করে বেচতে যাই মানুষ আমাকে কি বলবে, স্ত্রীর জিনিস আমি বাজারে বিক্রি করতেছি এটা খারাপ বিষয়, এজন্য ওড়না আমার পকেটেই ছিল। কিন্তু এমন একজন ক্রেতা আমার ওড়না ক্রয় করার জন্য এসেছে যার কাছে আমি এর আগে কখনো বলি নাই যে আমি ওড়না বিক্রি করব, কিন্তু সে নিজ থেকে আমাকে এসে ডেকে বলতে আছে, আলী তুমি যে ওড়নাটা বিক্রি করবা ওই ওড়নাটা আমি কিনতে চাই। বলে তুমি যে বিক্রি করবা ওই ওড়নাটা আলী আমি কিনতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে আগে বলিও নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম যে কে এই ব্যক্তি। নবীজি বললেন, এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, পৃথিবীর কোনো সাধারণ ক্রেতা নয়, আল্লাহর রহমতের ফেরেশতা। কারণ জান্নাতের সর্দারিনী ফাতেমাতু জোহরার ওড়না কেনার মতন সমর্থ পৃথিবীর কোনো মানুষের নেই। বন্ধুরা আমার, এবার নবীজি ডেকে বললেন, আলী তুমি কি জানো, তুমি ওড়না কেনার পরে যে ওড়না বিক্রি করার পর, আলী তুমি যে ওড়নাটা ছয় দিরহামে বিক্রি করেছ, ছয় দিরহামে ওড়না বিক্রি করার পরে ছয়টি দিরহামেই তুমি ভিখারিকে ভিক্ষা দিয়েছ, তুমি জানুনি ওই ভিখারিটাকে? বলে না জানি না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, আলী রে ওই ভিখারিটা দুনিয়ার কোনো সাধারণ ভিখারি নয়, ওই ভিখারিটাও আমার আল্লাহর রহমতের নূরানি ফেরেশতা, আল্লাহ ভিখারি বানাইয়া তোমার কাছে পাঠাইছেন। আল্লাহ বলেন, এই ফেরেশতা যা আমার আলীর কাছ থেকে ওই ছয়টি দিরহাম নিয়ে আস, তুই যা ভিক্ষা চা। ফেরেশতা বলে, আল্লাহ তোমার কুদরাত তোমার হিকমাত আমি বুঝতে পারলাম না, তুমি আমাকে ক্রেতা বানাইয়া পাঠাইলা, ছয় দিরহাম দিয়ে ওড়না কিনলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই, সদায় ক্রয় করতেছে, আবার এই মুহূর্তে তুমি আমাকে ভিখারি বানাইয়া হযরতে আলীর কাছে পাঠাইতেছো, আমি তো কিছুই বুঝতে পারি না। আল্লাহ বললেন, যা ফেরেশতা, আমি আমার আলীকে পরীক্ষা করব, আমি আমার আলীকে পরীক্ষা করব যে আমার আলী নিজের স্ত্রী সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসি, আমি পরীক্ষা করতে চাই, তুই ভিক্ষুক হয়ে আলীর সামনে যা। নবীজি বললেন, আলী ওই ভিক্ষুকটাও পৃথিবীর কোনো সাধারণ মানুষ ছিল না, ওই ভিক্ষুকটাও ছিল আল্লাহ তাআলার নূরানি ফেরেশতা। এবার বলে, আলী তুমি কি জানো, তুমি যে উটটা বিক্রি করেছ, তুমি যে উটটা ক্রয় করেছো 100 দিরহামে বাকিতে, কার থেকে ক্রয় করেছো, তোমার কাছে তো টাকা নেই, উট বিক্রেতা কে তোমার জানা আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর জানা নাই ওই উট বিক্রেতা কে, আমার কাছে উট বিক্রি করেছে। নবীজি বললেন, আলী
ওই উট বিক্রেতা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয় আর ওই উটটাও পৃথিবীর আর আর দশটা উটের মতন কোনো উট নয় ওই উট বিক্রেতা হলেন আল্লাহ তাআলার রহমতের নূরানি ফেরেশতা এবং আর ওই উটটা হলো জান্নাতি উট ওই উটে চড়ে হযরতে ফাতেমা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর প্রবেশ করবে সুবহানাল্লাহ এবার তোমার কাছে যে উট বিক্রি করলো 100 দিরহামে আবার তুমি যে 160 দিরহামে উটটা তুমি বিক্রি করে দিলা তো তোমার থেকে যে উট ক্রয় করেছে কে ক্রয় করেছে জানো হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা নাই কে আমার থেকে উটটা 160 দিরহামে ক্রয় করলেন আমার নবী ডেকে বললেন আলী ওই উট ক্রয়কারী ব্যক্তিটি পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় রে আলী ওই তোমার কাছ থেকে যে ব্যক্তি উট ক্রয় করেছে ওই ব্যক্তিটাও আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা এবার নবীজি ফাতেমাকে বললেন এ আমার মা ফাতেমা আমার আমার কলিজার টুকরা কন্যা তুমি কি মনে করেছো আলী তোমার জন্য হারাম উপার্জন করে এনেছে কখনো না আমার আলী এই কাজ করতে পারে না বন্ধুরা আমার ভাইরা আমার এজন্য দেখুন দান সদকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করেছিলেন আল্লাহ তাকে কত দিরহাম দিলেন বলেন কত 60 দিরহাম আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে ব্যক্তি আমার রাস্তায় এক দেয় আমি আল্লাহ তাআলা তাকে 10 দেই যে একটি ভালো কাজ করে ওই একটির পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 10টি ভালো 10টি প্রতিদান দান করেন তো ভাইরা আমার বন্ধুরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করলেন প্রতিদান পেলেন 60 দিরহাম এজন্য আমরাও কখনো আমাদের দরজার ফকিরকে ফিরাবো না আমাদের কাছে কেউ হাত পাতলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেব না বাইতুল্লাহ তওয়াফের যে নির্ধারিত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বন্ধুদের সাথে খেলতে যাবেন তো খেলতে যাওয়ার আগে তিনি তার মায়ের গলা ধরে বলতেছেন মা আমি আপেল খেতে চাই আমাকে তুমি আপেল খাওয়াবে আমি খেলে এসে আমি আপেল খাবো হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে বাবা এখন খেলতে যাও পরে তোমাকে আপেল দেওয়া হবে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো মন্দ কিছুই চিন্তা করলেন না ছেলের কথায় তিনি বললেন ঠিক আছে তুমি যাও খেলতে এসে তুমি আপেল খাবে কিন্তু তখন কোথাও আপেলের সিজন ছিল না আরবে তখন আপেল পাওয়াটা খুবই দুষ্কর ছিল এমন একটি মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেল চাইলেন ছেলে চেয়েছে মাও ছেলের সাথে বলে দিলেন কিন্তু কোথায় আপেল পাবে এইটা চিন্তা করলেন না হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন খেলতে চলে গেলেন হযরত হুসাইন যাওয়ার পরে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিমাগের ভিতরে এই চিন্তাটা আসলো হায় রে আমি যে আমার ছেলেকে আপেলের কথা বললাম খেলতে গেছে খেলে আসার পরে তাকে আপেল দেব কিন্তু আপেল আমি কোথায় পাব আমি তো বলে ফেলছি এখন তো আমাকে দিতেই হবে আল্লাহর বান্দি হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন আপেল কোথায় পাব আরবের কোথাও আরবের জমিনে এখন কোথাও আপেল নাই এখন আপেলের সিজনও না আর আপেলের সিজন হলেও পাওয়া যাবে না কারণ কেনার মতন টাকা নাই আল্লাহর প্রিয় বান্দি হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একা চিন্তা করলেন কি করা যায় সন্তানকে ওয়াদা করেছি সন্তান খেলে আসার পরে সন্তানকে আপেল খাওয়াবো
কোথায় আপেল পাব এই চিন্তা করে আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেলেন এমন মুহূর্তে আল্লাহর বান্দি জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়িয়ে গেলেন দুরাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দুটি হাত তুললেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বললেন মালিক আমি আমার নিজের জন্য কিছু কোনোদিন তোমার কাছে চাই নাই আর তোমার কাছে আমি চাইও না আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আমার সন্তানের কাছে ওয়াদা করেছি খেলার মাঠ থেকে আসার পরে আমি তাকে আপেল খাওয়াবো আয় আল্লাহ ওয়াদা তো করেছি আপেল আমি কোথায় পাবো আল্লাহর বান্দি নামাজ পড়ে মুনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে কান্না কাটি করতেছেন ভাইরা আমার বাবাজির আমার এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যখন আমরা কোনো বিপদে পড়ি মুসিবাতে পড়ি দুনিয়ার কোনো দরজায় না দিয়ে দুনিয়ার কোন সৃষ্টির কাছে আমাদের হাত না পেতে উপরওয়ালার কাছে যদি দুইটা হাত পেতে দেই ওই আসমানের মালিক আল্লাহ এত খুশি হয়ে যান বান্দার সব ধরনের চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দেন ভাইরা আমার বন্ধুরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 23টি বছর উম্মতের জন্য কেঁদেছেন নবুয়াতের পরে 23 বছর দাওয়াতের জিন্দেগিতে এত কাঁদা কেঁদেছেন উম্মতের জন্য পৃথিবীর কোনো মা বাবা আমার মনে হয় সন্তানের জন্য এত কাঁদে না পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন আল্লাহ নবী চলে যাওয়ার পরে আমাদেরকে বলে গিয়েছেন উম্মতেরা তোমরাও যখন বিপদগ্রস্ত হবা কোন মুসিবতে পড়বা অসুবিধার মধ্যে পড়বা তোমাদের একটা কাজ হলো সেই কাজটা হলো কি ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বন্ধুরা আমার পৃথিবীতে যত নবী ছিলেন যত সাহাবা আজমাইনরা ছিলেন আমাদের বড়রা যারা ছিলেন বুজুর্গানে দিন যারা ছিলেন যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন সাথে সাথে তারা দুই রাকাত নামাজ পড়ে নিতেন ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে নিয়ম হলো আমরা যদি কোনো অফিসে চাকরির জন্য যাই তাহলে শুরুতে অ্যাপ্লিকেশন করতে হয় দরখাস্ত করতে হয় বর্তমানে ভিসা পেতে গেলে দরখাস্ত করতে হয় হজে যেতে হলে দরখাস্ত করতে হয় অ্যাপ্লিকেশন করতে হয় আমার আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার আগে তোমরা আমার দরবারে অ্যাপ্লিকেশন করো তোমরা আমার দরবারে কি করো অ্যাপ্লিকেশন করো দরখাস্ত করো বলে কিভাবে দরখাস্ত করবে অ্যাপ্লিকেশন করব আল্লাহ বলেন আমার দরবারে সাহায্য চাওয়ার আগে তোমরা দরখাস্ত আর অ্যাপ্লিকেশন করবা দুই রাকাত নামাজের মাধ্যমে যখনই কোনো সাহায্য দরকার হবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর প্রিয়তমা বান্দিক আল্লাহর প্রিয় বান্দিক আল্লাহর প্রিয় বান্দি হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জায়নামাজ বিছায়া আসমানের দিকে দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন রব্বুল আলামিন আমি আমার নিজের জন্য চাই না আমার সন্তানের জন্য চাই আমার সন্তান খেলার মাঠ থেকে এসে যদি আপেল না পায় আমার সন্তান মনটা ভেঙে যাবে ছোট মানুষ কান্নাকাটি করবে রব্বুল আলামিন আপনি আপেলের ব্যবস্থা করে দেন এভাবে করে কান্নাকাটি করতেছেন এমন মুহূর্তে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আসলেন জিব্রাইল এসেছে
আর ফাতিমাতুজ জহরা তিনিও নামাজ শেষ করে নবীজির দরবারে যে হাজির হইলেন নবীজির দরবারে যে হাজির হয়ে বলতে আসেন আব্বাজান আপনার নাতি হুসাইন এই ওয়াসি জনে আনসি জনে আপেল খেতে চেয়েছে আর আমি মা হয়ে বলেছি তোমাকে আপেল দেব কিন্তু কোথা থেকে আপেল দেব ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আমি আপেল কোথায় পাব ভাইরা আমার বন্ধুরা আমার বাবা এবং কন্যার ভিতর কথা হচ্ছে এমন মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল নাজিল হয়ে গেছে জিব্রাইল এসে ডেকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা ছুরি আনান এবং দুইটা বাটি আনান আল্লাহ নবী বললেন এ আমার মা ফাতিমা জলদি করে যাও একটা ছুরি এবং দুইটা বাটি নিয়ে আসো মা ফাতিমা তার আম্মির ঘরে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দুইটা বাটি আনলেন একটা ছুরি আনলেন হযরত জিব্রাইল একটি আপেল বের করলেন বের করে বলেন ইয়া রাসূলুল্লাহ এটা দেখতে যদিও পৃথিবীর সাধারণ আপেলের মতন কিন্তু এটা পৃথিবীর কোনো আপেল নয় এটা আমার আল্লাহ তাআলার জান্নাতি জান্নাতের আপেল বলে ইয়া রাসূলুল্লাহ এই আপেলটা আমি কেটে দিচ্ছি জিব্রাইল আপেলটাকে দুই ভাগ করলেন দুই ভাগ করে এক ভাগ আল্লাহর নবীকে দিলেন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এক ভাগ আপনি সবাইকে নিয়ে খান আর এক ভাগ বাটির একটা বাটির ভিতর রাখলেন রেখে আর একটা বাটির দিয়া দ্বিতীয় বাটিটাকে যেই বাটির ভিতর আপেল রেখেছে ঢেকে দিলেন এইভাবে করে বাটিটা ঢেকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্ধেক আপেল আপনি খাবেন বাকি অর্ধেক আপেল আমি এখানে রেখে গেলাম এই বাটি প্রতিদিন এই বাটির বাটিটা প্রতিদিন উঠাবেন আর ভিতর থেকে আপেলটা অর্ধেক অর্ধেক করে প্রতিদিন খাবেন এইভাবে করে জিব্রাইল বলে চলে গেলেন হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপেলের বাটি নিয়ে বাড়িতে আসলেন বাটি দিয়া দ্বিতীয় বাটির ভিতর আপেলটা ছিল আপেলটা ঢাকা ছিল ঢেকে বাটিটা রেখে দিয়েছে হযরতে হুসাইন যখন খেলাধুলা করে মাঠ থেকে বাড়িতে আসলেন এসে মাকে বলতে আছে মা আমার আপেল কোথায় আমি আপেল খাবো আমাকে আপেল দাও নবীকন্যা হযরতে ফাতেমা বাটিটা উঠাইলেন উপরের বাটিটা সরানোর পরে তিনি এক আশ্চর্য কাণ্ড দেখলেন তিনি দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা আপেলের অর্ধেক কেটে রেখে দিয়েছিলেন বাকি অর্ধেক বাটির ভিতর দিয়েছিলেন ওই অর্ধেক আপেলটা পূর্ণ একটা আপেল হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আপেলটা পূর্ণ হয়ে গেছে মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপেলটাকে চাকু দিয়া কাটলেন কেটে অর্ধেক আপেল হযরতে হুসাইনকে খেতে দিলেন আর অর্ধেক আপেল আবার বাটির ভিতর রেখে বাটিটা ঢেকে দিলেন হযরতে হুসাইন আপেল খেয়ে বলতে আছে মা এত মজাদার আপেল আমি জীবনে কোনোদিন খাই নাই ডেকে ডেকে বলতে আছেন মা এই আপেল আমি প্রতিদিন খেতে চাই এমন সুস্বাদু আপেল এমন মজাদার আপেল আমি কোনোদিন খাই নাই গো মা এমন আপেল আমি প্রতিদিন চাই গো মা এই কথা বলে হুসাইন চলে গেলেন পরের দিন এসে আবার আপেল চাইলেন আবার হযরতে ফাতেমা বাটি খুললেন আপেল ওই দিন অর্ধেক আপেল রেখেছে আজকে আবার আপেলটা পূর্ণ হয়ে গেছে কেটে অর্ধেক আপেল দিলেন আর অর্ধেক বাটি দিয়া ঢেকে রেখে দিলেন আবার পরের দিন হুসাইন আসে এসে বলে মা আমাকে আপেল খেতে দাও বলে প্রথম দিন আপেল যে খেয়েছি প্রথম দিন আপেলের ভিতর যেই স্বাদ ছিল দ্বিতীয় দিন আবার স্বাদ পরিবর্তন হয়ে গিয়েছে তৃতীয় দিন আবার এই স্বাদ পরিবর্তন হয়েছে পৃথিবীর কোনো সাধারণ আপেলের স্বাদ নয় জান্নাতি হরেক রকমের ফল জান্নাতি হরেক রকম মজাদার খাবারের স্বাদ আল্লাহ আপেলের ভিতর দিয়া দিছি
ভাইরা আমার বন্ধুরা আমার ক্রেতা কেতাব প্রমাণ করে এক নয় দুই নয় এই আপেলটাকে এইভাবে রেখে রেখে আল্লাহর প্রিয় বান্দী হযরতে ফাতেমাতুজ জহরা দুই বছর পর্যন্ত তার ছেলে হোসেনকে খাওয়িয়েছেন দুই বছর খাওয়াইছেন তো ভাইরা আমার বন্ধুরা আমার ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কলিজার টুকরা জীবনে কোনোদিন ভালো একটা নতুন কাপড় পরতে পারে নাই জীবনে কোনোদিন ঠিকমতো তার ঘরের চুলায় আগুন জ্বলে নাই জীবনে কোনোদিন স্বামী সন্তানদেরকে নিয়া দুমুঠো দুবেলা ভাত ঠিকমতো খেতে পারে নাই অতএব এমন একজন জান্নাতি রমণী জান্নাতি নারীদের সর্দারিনী সাইয়্যেদাতুন নিসা যিনি সমস্ত নারীদের সর্দারিনী জান্নাতির জান্নাতের বলে তার সৌন্দর্য এত যে জান্নাতের সমস্ত হুরেরা তাকে দেখে ঈর্ষান্বিত হবে তার সৌন্দর্য দেখে ভাইরা আমার বন্ধুরা আমার এই আল্লাহর বান্দিক আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা অনেক দরিদ্র ছিলেন হত দরিদ্র ছিলেন ঘরে কয়েকদিনের খাবার নেই সন্তানগুলো না খেয়ে কান্নাকাটি করতেছে সন্তানেরা বারবার খেলাধুলা করে মাঠের থেকে দৌড়িয়ে মায়ের কাছে এসে খাবার চায় বলে মা খাবার দাও আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না ছোট্ট সন্তানগুলো মুখের দিকে তাকালে পৃথিবীর কোনো মা সন্তানের অনাহারী মুখের দিকে তাকালে কোনো মা আর বাবা ঠিক থাকতে পারে না ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন চতুর্দিকে ঘুরে ঘুরে কাজ খুঁজলেন কোথাও কাজের ব্যবস্থা হলো না কোথাও খাবারের ব্যবস্থা হলো না কোথাও অর্থকড়ির ব্যবস্থা হলো না কোথাও টাকা পয়সা খাবার না পেয়ে কোথাও কাজের সন্ধান না পেয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিক্ত হস্তে যখন বাড়িতে প্রবেশ করলেন বাসায় আসলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন স্বামী গ খাবারের কোনো ব্যবস্থা হলো কিনা কাজের কোনো ব্যবস্থা হলো কিনা হযরতে আলী ডেকে বলতে আছে এ আমার প্রিয়তমা স্ত্রী অনেক তালাশ করেছি চেষ্টা করেছি কোথাও আমি কোনো কাজের সন্ধান করতে পারি না বলে কোথাও আমি কোনো কাজের সন্ধান করতে পারি নাই কোথাও আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই হযরতে ফাতেমা ডেকে বললেন স্বামী আমার সন্তানগুলো কয়েকদিন ধরে অনাহারি সন্তানদের মুখের দিকে তাকাইলে কলিজাটা ফেটে যায় এ আমার স্বামী এই নেন আমার একটা ওড়না আমি আপনাকে দিলাম এটা বাজারে নিয়ে বিক্রি করে আসুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওড়নাটা নিয়ে বাজারে বিক্রি করার জন্য গেলেন ওড়না নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন পকেটের ভিতর ওড়নাটা বের করলেন না হযরতে আলী চিন্তা করতেছিলেন যে আমি যদি আমার স্ত্রীর ওড়নাকে বিক্রি করে দেই আর এইটা যদি মানুষজনে দেখে মানুষ আমাকে কি বলবে মানুষ বলবে আলী একটা কাপুরুষ আলী স্ত্রীর ওড়না বিক্রি করে সংসার চালায় আলীর কোনো কাজ নাই টাকা নাই এজন্য স্ত্রীর মাল বেচে খায় এই চিন্তা করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু এই চিন্তা করতেছেন হায় রে কি করব আমি আমি যদি আমার স্ত্রীর ওড়নাটা বের করে বাজারে বিক্রি করি মানুষ দেখলে আমাকে কি বলবে এই চিন্তা করতেছেন আর ওড়না বের করতেছেন আমাদের দেশে অনেক ভাই আছে যারা স্ত্রীর গহনা বিক্রি করে দেয় আছে না নাই নিজে তো কোনোদিন দিতে পারে না বাবার বাড়ি থেকে স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে যেই গয়না দেয় এগুলো বিক্রি করে দেয় বলে দেও আমার লাগবে তো ভাইরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার স্ত্রীর ওড়না যদি আমি বিক্রি করি
আর এটা মানুষ যদি জানে তাহলে মানুষ কি মনে করবে কি বলবে মানুষের কাছে আমাকে অপমানিত হতে হবে অপমান বোধ হতে হবে এই কথা চিন্তা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্ততা বোধ করতেছেন পকেট থেকে ওড়না বের করতেছেন না এমন মুহূর্তে একজন ক্রেতা এসে হযরত আলীকে ডেকে বললেন ভাই আলী তুমি যে মাল বিক্রি করার জন্য এনেছো তুমি যে মাল বিক্রি করার জন্য এনেছো তোমার ওই মাল আমি ক্রয় করতে চাই দাও আমি তোমার ওড়না ক্রয় করতে চাই তুমি যে ফাতেমার ওড়না বাজারে বিক্রি করার জন্য এনেছো আমি ওই ওড়না ক্রয় করতে চাই এই কথা বলিয়া ওই ক্রেতা তার ব্যাগটা খুলে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে ওড়নাটা বের করে তার ব্যাগের ভিতর ভরে দিলেন আল্লাহর বান্দা একবারও ওড়নার দিকে তাকালেন না যেই ক্রেতা ওড়না ক্রয় করার জন্য এসেছে তিনি একবারের জন্য ওড়নার দিকে তাকান নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওড়নাটা ব্যাগের ভিতর ভরে দিলেন দোয়া আছে সে দোয়াগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলার যুবক বান্দাটি প্রত্যেকটা স্থানে শুধু দরুদ পড়তেছে হযরত শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়া বললেন ভাই যুবক ব্যাপারটা কি বুঝতে পারলাম না তুমি বাইতুল্লাহ তওয়াফ করতেছ আর বাইতুল্লাহর চতুর্দিকে যেখানে যেই দোয়া আছে তুমি দোয়া না পড়ে শুধু দুরূদ শরীফ পড়ো হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডেকে বললেন ভাই যুবক তুমি কি দোয়া পারো না তওয়াফের দোয়া কি তুমি ভুলে গিয়েছো যুবকটি ডাক দিয়া বললেন আল্লাহর ওলি আমি খুব ভালো করে দোয়া পারি কোথায় কোন দোয়া পড়তে হয় আমার সব জানা আছে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন যুবক ভাই তাহলে কেন তুমি শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন যুবক ভাই তাহলে কেন তুমি প্রত্যেকটা স্থানে নির্ধারিত দোয়া রেখে দুরূদ শরীফ পড়ো এর কারণটা কি তুমি একটু আমাকে খুলে বলো যুবক ডেকে বললেন হুজুর এ দুরুদের ভিতর আমি যে ফজিলত পেয়েছি দুরুদের ভিতর যে উপকারিতা পেয়েছি পৃথিবীর অন্য কোনো দোয়া আমি পাই নাই এজন্য প্রত্যেকটা স্থানে যত জায়গায় যত দোয়া আছে সমস্ত দোয়ার পরিবর্তে আমি প্রত্যেকটা জায়গায় দুরুদ পড়ি আল্লাহর ওলি শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন যুবক ভাই তাহলে তুমি একটু আমাকে বলো যে তুমি দুরুদ পড়ে কি ফজিলত অর্জন করেছো কি ফজিলত পেয়েছো আমাকে শোনাও যুবক ডেকে বললেন হুজুর আমি আমার আব্বাকে নিয়ে আমার আব্বার সাথে আমি হজ করার জন্য মক্কায় রওনা করলাম পথিমধ্যে বাগদাদে যখন এসে আমি আমার আব্বা পৌঁছাইলাম বাগদাদে আসার পরে আমার বাবার শরীরে প্রচণ্ড জ্বর উঠেছে এত প্রচণ্ডনীয় এত প্রচণ্ড অবর্ণনীয় জ্বর এত প্রচণ্ড জ্বর যেই জ্বরের কারণে আমার আব্বা ওই দিন রাতেই মারা গেলেন যে এমন জ্বর যে জ্বর আর থামার নয় হুজুর আমার আব্বা মারা গেলেন মারা যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমার আব্বার চেহারাটা পৃথিবীর আর দশটা সাধারণ কোনো মানুষের চেহারা রইল না আমার আব্বার চেহারাটা একটা শুয়ারের চেহারা হয়ে গেছে হুজুর আমি চিন্তায় পড়ে গেলাম এ কঠিন মুহূর্তে এমন সময় আমাকে কে সহযোগিতা করবে আমি একা
আমার আব্বার চেহারা শুয়ারের চেহারা হয়ে গেছে এই চেহারা কারো কাছে বলাও যায় না কাউকে দেখানো যায় না আ যুবক চিন্তা করতেছে কি করা যায় বলে হুজুর আমি চিন্তা করতেছিলাম আর আমার আব্বার চেহারাটা আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন কেউ দেখতে না পারে চিন্তায় পেরেশানিতে অবর্ণনীয় চিন্তা এবং পেরেশানি আমার মাথায় এসে চেপে বসল আমি আমার দুই হাঁটুর মধ্যে মাথা রেখে ঝিমাইতেছিলাম এমন মুহূর্তে আমার তন্দ্রা চলে আসে ঘুম চলে আসে বলে হুজুর আমি ঘুমিয়ে পড়লাম অজান্তে আমার ঘুম এসে গেল ঘুমের ভিতর আমি স্বপ্নে দেখি সূর্যের চেয়ে উজ্জ্বল একজন লোক সাদা চেহারা বিশিষ্ট এমন সুদর্শন একজন পুরুষ আমার বাবার কাছে এসে আমার বাবার চেহারা থেকে কাপড়টা সরাইয়া তার হাতখানা আমার বাবার চেহারার মধ্যে মলে দিল আমার বাবার চেহারার মধ্যে যখন ওই ব্যক্তিটির হাতখানা স্পর্শ করল আমি দেখলাম আমার বাবার চেহারা অত্যন্ত সুন্দর এবং চাঁদের মতন সূর্যের মতন উজ্জ্বল হয়ে গেল এবার আমি ওই লোকটা যখন চলে যায় বলে হুজুর ওই লোকটা যখন চলে যায় আমি ওই লোকটার পিছন থেকে জামাটা টেনে ধরে জিজ্ঞাসা করলাম এই বিপদের মুহূর্তে কঠিনতম মুহূর্তে আপনি আমাকে চরম বিপদ থেকে উদ্ধার করলেন আপনি কে আপনার পরিচয়টা একটু আমাকে দেন কে আপনি এই কঠিন বিপদে আপনি আমাকে উদ্ধার করলেন বলে হুজুর এবার তিনি ডাক দিয়া বলে যুবক আমি রহমাতান লিল আলামিন শাফিউল মুজনবিন আমি রওজা মোবারকে ছিলাম প্রতিদিন রাতে তোমার বাবা বলে হুজুর হে আল্লাহর পয়গম্বর আমার বাবা যে মারা গিয়েছে আপনাকে কে খবর দিল আপনি কিভাবে জানলেন আমার বাবা মারা গিয়েছে নবীজি বললেন যুবক প্রতিদিন তোমার বাবা আমার প্রতি প্রতিদিন রাতে 300 বার দুরুদ পাঠ করে কিন্তু আজকে রাত হয়ে গেল কিন্তু তোমার বাবার দুরুদ আমার কাছে পৌঁছায় নাই তোমার বাবার দুরুদ যেই ফেরেশতা আমার কাছে পৌঁছিয়ে দিত ওই ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই ফেরেশতা আমার এই উম্মতটা প্রতিদিন রাতে আমার প্রতি দুরুদ পাঠাইত আজকে কোথায় আমার সেই উম্মত কেন দুরুদ পাঠায় না ফেরেশতা ডেকে বলল পয়গম্বর আপনার সেই উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং আপনার উম্মতের চেহারাটা শুয়ারের চেহারায় বিকৃত হয়ে গেছে বলে যুবক আমি যখন এই কথা শুনলাম আমার দিলের ভিতর দয়ার উদ্রেক হইল আমি নবীর অন্তরটা দয়ায় ভরে গেল তোমার বাবার জন্য আমি নবী রওজা থেকে তোমার বাবার কাছে চলে আসলাম আর তোমার বাবার চেহারার মধ্যে আমি আমার বরকতি হাত মলিয়ে দিলাম এবার ভাইরা আমার এই কথা বলে যুবক বলে হুজুর এই কথা বলে আল্লাহর নবী চলে গেলেন রাত শেষ হয়ে গেল ফজরের পর দেখি বাগদাদ শহর থেকে হাজার হাজার মানুষ লাইন দিয়া আমাদের দিকে আসতেছে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসতেছেন কারণটা কি বলে তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য আমরা এসেছি আমরা তোমার বাবার জানাজার নামাজে শরীক হব বলে আমার বাবা যে মারা গেছে আপনারা কিভাবে জানলেন মানুষগুলো ডেকে বলে যুবক ফজরের পরে ভোরে গায়বীভাবে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো তোমরা যারা নিজেদেরকে পাপ মুক্ত করতে চাও নিজেদেরকে গুনাহ মুক্ত করতে চাও
অমুক জায়গায় যাও আমার এক বান্দা আছে তার জানাজার নামাজে যে শরীক হবে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহখাতা মাফ করে দেব ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে প্রতিদিন 100 বার 200 বার 500 বার যে যতবার পারেন নবীজির প্রতি দরুদ পড়বেন যে যত বেশি রাসূলের প্রতি দরুদ পড়বে ময়দানে মাহশারে ওই ব্যক্তিটা তত বেশি আল্লাহর নবীর কাছে চলে যাবে আরেকটি ঘটনা বর্ণনা করে এক ব্যক্তি তিনি নীল নদে সমুদ্রে পথে জাহাজে করে ব্যবসার কাজে যাইতেছিলেন ওই জাহাজে আল্লাহ তাআলার এমন একজন বান্দা ছিল ওই বান্দাটা প্রতিদিন ওই জাহাজে বসে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ত আর ওই দরুদ শোনার জন্য বিশাল বড় আকৃতির একটা মাছ জাহাজের পাশে এসে জাহাজও চলতেছিল ওই মাছটাও জাহাজের সাথে সাথে চলতেছিল আর ওই আল্লাহর নবীর আশিকের পাগলের দরুদ ওই মাছটা শুনতেছিল লোকটা দরুদ পড়তেছে এমন মুহূর্তে কোথার থেকে যেন একজন জেলে আইসা জাল ফালাইল জাল ফালাইয়া জাল দিয়া ওই মাছটাকে ধরিয়া নিয়া গেল মাছটাকে ধরিয়া নিয়া গেল মাছটা ধরিয়া নিয়া বাজারে বিক্রি করার জন্য নিয়া গেল এদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মাছ ক্রয় করার জন্য বাজারে রওনা করলেন যে বাজারের সবচেয়ে বড় মাছটা ক্রয় করে আনবেন আর আল্লাহর নবীকে দাওয়াত দিয়া বাড়িতে এনে খাওয়াবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছ কেনার জন্য বাজারে গেলেন যে দেখেন জেলে অনেক বড় একটা মাছ নিয়া বসে আছে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় মাছটা ক্রয় করে বাজার থেকে বাড়িতে নিয়ে আসলেন এনে বিবিকে বলতে আছে বিবি উত্তম ভাবে রান্না করো আল্লাহর নবীকে দাওয়াত করব এই বড় মাছ রান্না করা হলে এই মাছ দিয়া নবীকে আমি মেহমানদারি করব এদিকে মাছ রান্না করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন মাছ রান্নার জন্য পাতিল উঠাইল পাতিল উঠানোর জন্য যখন মাছ দেবে কিন্তু এত চেষ্টা করে আল্লাহর বান্দি ওই মাছ আর পাতিলের ভিতর তুলতে পারে না হযরত ফারুক আজমকে ডাকা হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চেষ্টা করলেন মাছটাকে পাতিলে দেওয়ার জন্য স্বামী স্ত্রী উভয় মিলে চেষ্টা করলেন এত জোরাজুরি করলেন এত চেষ্টা করলেন খোদার কসম ওই মাছটাকে তারা দুইজন মিলে পাতিলের মধ্যে উঠাইতে পারলেন না এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে খবর দিলেন নবীজিকে খবর দিলেন নবীজি আসলেন নবীজিকে বলতে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাছটা আমি বাজার থেকে ক্রয় করে এনেছিলাম আপনি কি মেহমানদারি করাবো কিন্তু এত চেষ্টা করলাম স্বামী স্ত্রী উভয় মিলে কিন্তু এই মাছটাকে কোনোভাবেই আমরা পাতিলে উঠাতে পারলাম না নবীজি বললেন ওমর এই মাছটা তো সমুদ্রের ভিতর একজন আশিক একজন পাগল আমার প্রতি দরুদ পড়তেছিল আমার প্রেমের দেওয়ানা হইয়া দরুদ পড়তেছিল আর ওই দরুদ শোনার জন্য এই মাছটা সমুদ্রের ভিতর ওই জাহাজের পাশে এসে চেপেছিল যতক্ষণ জাহাজের পাশে বসে বসে
এই মাসটা দুরুদ শুনেছে দুরুদ শোনার কারণে ওই দুরুদ শোনার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই অবুজ ভাষাহীন মাসটাকে এমন ফজিলত দান করেন এমন অবস্থা হয়েছে মাসটার যে আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন কেন অমর জাহান্নামের আগুনও এই মাসটাকে পোড়াতে পারবে না নবীজি বললেন অমর দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও এই মাসটাকে পোড়াতে পারবে না এবার ভাইরা আমার বাবাজিরা আমার সামান্য একটা মাছ যেটার ভাষা নাই বুঝ নাই শক্তি নাই জ্ঞান নাই এমন একটা মাছ যদি আল্লাহর নবীর দুরুদ শোনার কারণে শুধু দুনিয়ার আগুন নয় রাসূলের জবানের ভাষা জাহান্নামের আগুনও তাকে পড়তে পারবে না এজন্য আমরাও যদি শ্রেষ্ঠ মাখলুকাত আশরাফুল মাখলুকাত নবীজির উম্মত আমরাও যদি নবীজির প্রতি বেশি বেশি দুরুদ পড়ি আর দুরুদ শুনি আমরাও আশা রাখতে পারি আল্লাহ তাআলা আমাদেরকেও জাহান্নামের আগুনে জ্বালাবেন না কোথাও সামান্য একটু কোন ছায়া নেই রোদের এত প্রচন্ডতা এত তাপ বালিগুলো রোদের তাপ পড়ে পড়ে চিকচিক করতেছে একটা পাখিও কোথাও নেই রোদের তীব্রতায় চতুর্দিকে হাহাকার করতেছে এমন মুহূর্তে হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কোনো প্রয়োজনে ঘর থেকে বের হইলেন আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হইয়া দেখলেন একজন যুবক যার দুটি পাও নাই নিতম্বর উপরে ভর করে করে তিনি সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছেন হযরত মালিক বিন দিনার দেখতেছে যুবকটার শরীর ঘামাইয়া এত ঘাম বের হয়েছে যে যুবকটার জামা এবং পায়জামা শরীরের পোশাকগুলো সব ভিজে চুপচুপে হয়ে গেছে তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি যুবককে জিজ্ঞাসা করলেন ভাই যুবক এ রোদ্রের ভিতর এ প্রচন্ড গরমে তুমি কোথায় যাচ্ছ যুবকটা ডেকে বললেন এ মালিক বিন দিনার আমি হজ করার জন্য আল্লাহর সাথে মুলাকাতের জন্য বাইতুল্লাহ রওনা হয়েছি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন ভাই যুবক তুমি আমার বাড়িতে একটু সময় রেস্ট নাও আমি তোমাকে একটা যানবাহন দেব একটা ঘোড়া দেব একটা উট দেব তুমি সেই উটে চড়ে বাইতুল্লাহ গমন করবা যুবক ডেকে বললেন হে মালিক বিন দিনার মালিকের দরবারে যখন কেউ যায় বাদশার দরবারে যখন কোনো অপরাধী যায় বাদশার দরবারে কোনো অপরাধী যখন যায় সে কি ঘোড়ায় চড়ে যায় নাকি নাকে খত দিয়া দিয়া যায় বলে মালিক বিন দিনার তুমি আমাকে ধোকা দিও না তুমি বলো মালিকের কাছে যখন কোনো অপরাধী যায় সে কি ঘোড়ায় চড়ে শান শওকতে যায় নাকি হেঁটে হেঁটে নাকে খত দিয়া যায় অতএব আমার ঘোড়ার প্রয়োজন নেই বলে হজের তো এখনো অনেক দেরি আছে যুবক তুমি কিছুদিন আমার এখানে রেস্ট নাও নয়তো তুমি এই দিনের বেলায় আমার এখানে রেস্টে থাকো যখন সূর্য ঢলে যাবে যখন রাত হবে তখন তুমি আবার বের হইও এ প্রচন্ড গরমে তুমি সফর করিও না যুবক বললেন মালিক বিন দিনার কোন মালিকের কাছে অপরাধী কোনোদিন ঘোড়ায় চড়ে যায় না অপরাধী কোনোদিন শান শওকাত নিয়ে যায় না অপরাধী যায় অপরাধীর মতন নাকে খত দিয়া হেঁটে হেঁটে পায়ে হেঁটে যায় অতএব আমার ঘোড়ার প্রয়োজন নেই আমি একজন অপরাধী মালিকের দরবারে যাইতেছি মালিকের কাছে সাক্ষাতের জন্য যাইতেছি আমি ঘোড়ায় চড়ে যাব এটা হতে পারে না আমি কষ্ট করে যাব মালিক বিন দিনার বলে যুবক হজের তো এখনো অনেক সময় বাকি আছে বলে অনেক সময় বাকি থাকলে কি হবে আমি তো একজন মাজুর মানুষ পঙ্গু মানুষ
প্যারালাইসিসের মানুষ আমার তো অনেক সময় লেগে যাবে এজন্য আমি অনেক সময় হাতি নিয়ে বের হয়েছি আল্লাহর বান্দা যুবক চলতে চলতে মক্কা মদিনায় চলে গেলেন হজ করার জন্য মক্কায় চলে গেলেন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বছর ভাগ্যক্রমে আমারও বাইতুল্লাহ নসিব হলো আমার হজ্জ বাইতুল্লাহ নসিব হলো আমিও যখন হজ গেলাম হজের সব কাজগুলো যখন সম্পন্ন করলাম হজের সব কাজ সম্পন্ন করে আমি যখন আরাফার ময়দানে গেলাম আরাফার ময়দানে যায়া দেখতেছি ওই আরাফার ময়দান থেকে যুবকটা মিনা মুজদালিফা সব কাজ সমাপ্ত করে যখন আল্লাহর নামে কুরবানির দিনে কুরবানি দেয় হজের দিন যখন কুরবানি দেয় এবার হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমি ওই মিনা ময়দানে দেখলাম সমস্ত মানুষগুলো অনেক মানুষগুলো জড় হয়ে আছে আর কি জানো দেখতেছে আমি মানুষদের ভিড় ঠেলে সামনে গেলাম ভিড় ঠেলে সামনে যাইয়া দেখি আল্লাহর ওই যুবক বান্দাটা এমন দোয়ার মধ্যে ব্যস্ত আছে যে তার চতুর্দিকে কি হইতেছে কারা দাঁড়ায় আছে তার দেখার কোনো সময় নেই খবর নাই হযরত মালিক বিন দিনার বলে আমি দেখলাম আল্লাহর বান্দা যুবক আসমানের দিকে হাত তুলে তুলে দোয়া করতেছে আর বলতেছে মালিক যুবকটা ডেকে ডেকে বলে মালিক আজকে ঈদের দিন কুরবানির দিন সবাই কুরবানি করতেছে আয় আল্লাহ তাআলা সবাই কুরবানি দিয়েছে আমার কুরবানি দেওয়ার মতন কিছুই নেই আমার পরনের এই পোশাকটা ছাড়া আমার কাছে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করার মতন কিছুই নেই সবাই টাকা আছে পয়সা আছে সবাই নিজ নিজ টাকা দিয়া সম্পদ দিয়া তারা পশু কুরবানি দিয়েছে আল্লাহ আমি কি কুরবানি দেব আমার কাছে তো পশু ক্রয় করার মতন কোনো টাকা নাই তুমি আমার জানকে কবুল করে নাও আমি আমার নিজেকেই তোমার রাস্তায় আজকের দিনে আমি কুরবানি করে দিলাম বলে যুবক এই কথাটা বলতে দেরি হয়েছে আল্লাহর বান্দা যুবক সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেমন আসছিল তারা ভাইরা আমার বন্ধুরা আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একদিন সফরে রওনা হলেন সফরে রওনা হওয়ার পরে সাথে একজন ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সফর করার জন্য তার সাথে বায়না ধরলেন পয়গম্বর ঈসা বললেন ঠিক আছে চলো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে সাথে নিয়ে সফর শুরু করলেন পয়গম্বর কিছু দূর যাওয়ার পরে একটা রুটি বার করলেন আর ইহুদি দুইটা রুটি বের করলেন ঈসা আলাইহিস সালামের কাছে একটা রুটি ছিল ইহুদির কাছে দুইটা রুটি ছিল রুটি নিয়ে তারা খেতে বসে গেলেন ইহুদি দেখলেন আমার কাছে দুইটা রুটি আর পয়গম্বর ঈসার কাছে একটা রুটি হায়রে আমি কি ভুল করলাম আমি কেন আমার রুটি বের করলাম আর তার সাথে কেন খেতে বসলাম এবার ইহুদি একটা রুটি লুকিয়ে ফেলল একটা রুটি সামনে রাখল আল্লাহর পয়গম্বর ঈসা নবী জিজ্ঞাসা করলেন ইহুদি তোমার কাছে তো দুইটা রুটি ছিল আর একটা রুটি কোথায় ইহুদি বললেন না আমার কাছে একটা রুটি ছিল আমার কাছেও একটা রুটি আপনার কাছেও একটা রুটি আমি একটা রুটি নিয়ে এসেছি ভাইরা আমার বন্ধুরা আমার কিছু দূর যাওয়ার পরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখেন একটা অন্ধ লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন আল্লাহর পয়গম্বর ঈসা নবী অন্ধ লোকটাকে আল্লাহ তাআলার হুকুমে অন্ধ লোকটাকে ভালো করে দিলেন দোয়া করলেন অন্ধ লোকটা ভালো হয়ে গেল এবার ঈসা নবী ডেকে বললেন ইহুদি যে আল্লাহ তাআলা আমাকে মুজিজা দিয়েছে আমি আমার মুজিজা দ্বারা অন্ধ লোকটাকে ভালো করলাম তুমি আমার মুজিজা দেখেছো
ওই আল্লাহ তাআলার শপথ করে বলতেছি ওই একটা রুটি তুমি কি করেছো সত্যি করে বলো ইহুদি বলে হুজুর খোদার কসম করে বলতেছি ওই রুটিটার কথা আমি জানি না বলে হুজুর ওই রুটির কথা আমি জানি না ওই রুটির কথা আমি জানি না ভাইরা আমার বন্ধুরা আমার পয়গম্বর ঈসা নবী এবার সামনে চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে তিনি একটা হরিণের বাচ্চা দেখতে পেলেন হরিণের বাচ্চাটা দেখে হরিণের বাচ্চাটাকে তিনি ডাক দিলেন তার কাছে আসলো জবে করল জবে করে রান্না করে হরিণের বাচ্চা তারা পরিবেশন করলেন খাইলেন দাইলেন খাওয়ার পরে আবার হরিণের বাচ্চাকে তিনি জীবিত করলেন জীবিত করার পরে এবার ইহুদিকে ডেকে বললেন ইহুদি ওই আল্লাহর শপথ করে বলতে আছি যে আল্লাহ তাআলা আমাকে এই মুজিজা দান করেছেন আমি আমি সেই আল্লাহর শপথ করে বলতে আছি বলো সেই একটা রুটি কোথায় যে আল্লাহ আমাকে হরিণ জীবিত করার মুজিজা দিয়েছেন সে আল্লাহর শপথ করে বলতেছি আর একটা রুটি তুমি কি করছো বলো ইহুদি বলে হুজুর ওই আল্লাহর কসম করে বলতে আছি আমি ওই একটা রুটির খবর জানি না পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা শহরে প্রবেশ করলেন শহরে ঢোকার পরে পয়গম্বর ঈসা নবী একটু রেস্ট করার জন্য এক জায়গায় বসলেন আর ইহুদি এই সুযোগে পয়গম্বরের হাতের লাঠিটা চুরি করে নিয়ে পালিয়ে গেলেন লাঠি চুরি করে ইহুদি পালালেন এবার ইহুদি ওই শহরের যিনি রাজা ছিল শহরে যে তিনি ঘোষণা দিলেন তোমরা যদি কেউ চাও তোমাদের মৃত আত্মীয় স্বজনকে জীবিত করতে তাহলে আমার কাছে আসো আমি তোমাদের মৃত আত্মীয় স্বজনকে জীবিত করব মানুষের এসে বলল আমাদের এই রাজ্যের রাজা অসুস্থ কঠিনতম রোগ হয়েছে কুষ্ঠ রোগ হয়েছে তুমি আসো আমাদের রাজার রোগকে ভালো করে দাও এবার ইহুদি গেলেন রাজার রোগ ভালো করার জন্য গেলেন বাদশার দরবারে গেলেন যায় দেখে বাদশা অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে এবার ইহুদি কি করলেন তার লাঠিটা বের করে বাদশার মাথার মধ্যে প্রচন্ড জোরে একটা বাড়ি মারলেন আর ওই বাড়িতে বাদশা দুনিয়া সেরে পরজগতে পারে পরজগতে পারে জমালেন বাচ্চা মারা গেল মারা যাওয়ার পরে এবার ইহুদি বলতেছে যে দেখো আগে মেরেছি এখন আমি বাচ্চাকে জীবিত করব এবার তিনি লাঠি দিয়া আবার বাড়ি মারলেন বাচ্চার গায়ে বাড়ি মেরে বলতে আছে কুম্বি ইজনিল্লা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও এবার আর বাচ্চা জীবিত হয় না মানুষেরা এবার সবাই ইহুদিকে গ্রেপ্তার করে তার ফাঁসি কার্যকর করা হলো যে তাকে ফাঁসিতে ঝুলে মারো কারণ সে আমাদের বাদশাকে মেরে ফেলেছে এবার ইহুদিকে মারার জন্য ফাঁসির কাস্তে নেওয়া হলো এমন মুহূর্তে ওখানে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আগমন করলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এসে লাঠি নিলেন নিয়া বাদশাকে জীবিত করলেন বলেন এ পয়গম্বর ঈসা নবী বলে আমি বাদশাকে জীবিত করে দিচ্ছি বাদশাকে জীবিত করলেন করে দেওয়ার পরে বললেন ইহুদিকে তোমরা ছেড়ে দাও ইহুদিকে ছেড়ে দেওয়া হলো এবার ইহুদিকে নিয়ে সামনে পথ চলতেছিল যেতে যেতে তিনটা স্বর্ণের ইটের টুকরা পেলেন তিনটা টুকরা পাওয়ার পরে একটা টুকরা পয়গম্বর ঈসা নবী রাখলেন আর একটা টুকরা ইহুদিকে দিলেন আর পয়গম্বর বললেন তৃতীয় টুকরাটা ওই ব্যক্তিকে দেব যেই ব্যক্তি তৃতীয় রুটিটা খেয়েছে তৃতীয় যে আর একটা রুটি ছিল ওই রুটির খবরটা যে জানে তাকেই কি দেব এর আগে একটা কথা রয়ে গেছে সেটা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন ওই বাদশাকে জীবিত করলেন তখন ইহুদিকে বলেছিল ইহুদি ওই খোদার কসম যে আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনছে আর এই বাদশাকে আমি জীবিত করে দিয়েছি এই মুজিজা তুমি দেখেছো তুমি বলো তৃতীয় রুটিটা কোথায় ইহুদি বলতে আছে ওই খোদার কসম
যিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন আমি তৃতীয় রুটির খবর জানি না কেমন দুষ্ট জাতি এই ইহুদি জাতি আজকে সারা দুনিয়ায় তারা নৈরাজ্য সৃষ্টি করেছে সারা দুনিয়ায় তারা সন্ত্রাসীগিরি করতেছে ভাইরা আমার এবার তিনটা রুটির তিনটি ইটের একটি পয়গম্বর ঈসা নবী নিলেন একটি ইহুদিকে দিলেন আর বললেন তৃতীয় ইটটা ওই ব্যক্তি পাবে স্বর্ণের ইট যে ব্যক্তি তৃতীয় রুটিটা খেয়েছে এবার ইহুদি বলে হুজুর তৃতীয় রুটিটা আমি খেয়েছি বলে কি হুজুর তৃতীয় রুটিটা আমি খেয়েছি এবার পয়গম্বর ঈসা নবী তিনটা ইটেই ইহুদিকে দিয়ে দিলেন নিজেরটাও দিয়ে দিলেন দ্বিতীয়টাও দিয়ে দিলেন তৃতীয়টাও দিয়ে দিলেন তিনটা ইট স্বর্ণের ইট ইহুদিকে দিয়া ইহুদিকে বিদায় করে পয়গম্বর একাই চলতেছিলেন আল্লাহর কুদরাত ইহুদি ঈসা আলাইহিস সালাম থেকে ছুটে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে সে ওই স্বর্ণের ইট সহ মাটির ভিতর ধসে গেল আল্লাহর ওলি শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নেত্রকোনায় দিনের দাওয়াত দিতে যাওয়ার পরে মদন রাজার কাছে যে বললেন যে হে মদন রাজ তোমার রাজ্যে আমাকে একটু জায়গা দাও আমাকে একটু থাকার স্থান দাও আমাকে একটু থাকার জায়গা দাও যেই জায়গায় থেকে আমি দিনের দাওয়াত দেব আমি দিনই কাজ করব মদন রাজা বললেন না না আমার রাজ্যে কোনো মুসলমানের জায়গা হবে না আমার রাজ্যে কোনো মুসলমানকে আমি থাকতে দিতে পারি না ভাইরা আমার বন্ধুরা আমার এবার শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মদন রাজাকে ডেকে বলল রাজা মশাই তাহলে অন্তত পক্ষে আমাকে আমার জায়নামাজটা বিছানের মতন একটু জায়গা তোমার রাজ্যে আমাকে দাও আমি শুধু আমার জায়নামাজটা একটু বিছাবো এতটুকু জায়গা আমাকে দাও মদন রাজা তাতেও রাজি হলো না মদন রাজা ডেকে ডেকে বলল না না একটা জায়নামাজ পরিমাণ জায়গা কেন 1 ইঞ্চি জায়গাও 1 ইঞ্চি জায়গাও আমি কোন মুসলমানদের বসবাসের জন্য থাকার জন্য দিতে পারি না আমি দেব না এবার আল্লাহর ওলি শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মদন রাজার রাজ্যে জায়গা না পেয়ে তিনি এবার জঙ্গলার ভিতর চলে গেলেন জঙ্গলার ভিতর যাইয়া তিনি তার জায়নামাজ বিছাই দিলেন আল্লাহর ওলি জায়নামাজ বিছাইয়া ধ্যান মগ্নতায় ইবাদতে মশগুল হইয়া গেলেন আর জঙ্গলার হিংস প্রাণী বাঘ ভাল্লুক পশু পাখি সব তার চতুর্দিকে এসে গোল হইয়া বসে গেলেন চতুর্দিকে খবর পড়ে গেল যেই নেত্রকোনায় এমন একজন মুসলমান আবেদ এসেছে বুজুর্গ এসেছে যে জঙ্গলার ভিতর আস্তানা গিরেছে জঙ্গলার পশু পাখি তাকে জঙ্গলার হিংস প্রাণী তাকে পাহারাদারি করে তাকে পাহারা দেয় তার চতুর্দিকে জঙ্গলার হিংস প্রাণীরা গোল হইয়া বসে আছে এবারে আশ্চর্য কারবার আশ্চর্য ঘটনার সাক্ষী হওয়ার জন্য দেখার জন্য দলে দলে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে ভিড় জমাল তারা দূর থেকে দেখতেছিল দূর থেকে তাকিয়ে তাকিয়ে এই দৃশ্য দেখে তারা ভয়ে কম্পন সৃষ্টি হল ভয়ে তারা বিপর্যস্ত হয়ে পড়ল এবার তারা ডেকে ডেকে বললেন হুজুর আপনার চতুর্দিকে বনের হিংস প্রাণী আপনাকে ঘিরে রেখেছে আপনার কাছে যে আমরা যাব কিভাবে যাব আমাদেরকে ভয় করে না জানি আমাদেরকে হিংস প্রাণী খেয়ে ফেলায়
শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন না না তোমাদেরকে বনের একটা হিংস্র প্রাণী ও একটা আচর দেবে না তোমাদের একটা পশমের ক্ষতিও হবে না বলে কি করতে হবে আমাদের বলে তোমাদের একটা কাজ করতে হবে সেটা হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর ডেকে ডেকে বললেন এ আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তোমরা যদি এই কালিমাটা এই বাক্যটা পড়ে নাও এই বাক্যটা পড়ে নিলেই তোমরা মুসলমান হয়ে যাবা আর তোমরা তখন আল্লাহর মেহমান হয়ে যাবা আল্লাহর খাস বান্দা হয়ে যাবা তোমাদের জন্য তখন আল্লাহ এই বনের হিংস্র প্রাণীকে হারাম তোমাদের শরীরের রক্ত মাংসকে আল্লাহ বনের হিংস্র প্রাণীর জন্য হারাম করে দেবে তোমরা এই বাক্যটা পড়ে নাও হাজার হাজার হিন্দুরা দলে দলে সবাই একই সুরে সমস্বরে এই কালিমায়ে তৈয়বা পড়ে নিয়ে সবাই ইমানের সুদা গ্রহণ করে যখনই মুসলমান হয়ে গেলেন এবার তারা দল বেঁধে হুজুরের পাশে যা যা সবাই বসলেন আর ওই বনের হিংস্র প্রাণী তাদেরকে কোনো ক্ষতি করলেন না এবার বনের হিংস্র প্রাণীদের সাথে একাত্রে বসে তারা আল্লাহর ইবাদত করতে শুরু করলেন ভাইরা আমার বন্ধুরা আমার এই ঘটনার কথা যখন তমাম এলাকা চতুর্দিকে ছড়িয়ে পড়ল দলে দলে মানুষ আসতেছিল আর দল বেঁধে মানুষ কালিমা পড়ে মুসলমান হতেছিল এবার মদন রাজা যখন এই খবর পেল তিনি চিন্তা করলেন হায় রে যেইভাবে মানুষ মুসলমান হচ্ছে যেইভাবে মানুষ মুসলমান হচ্ছে ইসলাম গ্রহণ করতেছে একটা সময় আমার রাজ্যে কোনো হিন্দু খুঁজে পাওয়া যাবে না কি করা যায় তিনি হুজুরকে ডাকলেন ডেকে বললেন হুজুর আপনি জঙ্গলার ভিতর থেকে লোকালায় চলে আসুন আমার রাজ্যের যেখান দিয়া আপনার জায়নামাজ বিছাতে চান আমি আপনার জায়নামাজ বিছানের জন্য আপনাকে আমি জায়গা দিলাম আপনার যেখানে জায়নামাজ বিছাতে মন চাই বিছান আল্লাহর ওলি শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি তার জায়নামাজ জমিনের ভিতর বিছিয়ে দিলেন কি অলৌকিক কারবার জায়নামাজ বিছানের সাথে সাথে জায়নামাজ আস্তে আস্তে বড় হওয়া শুরু করল আর জায়নামাজ জমিন থেকে উপরে শূন্যে উঠে আসল উপরে উঠে আইসা জায়নামাজ আস্তে 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 শুধু বড় হওয়া শুরু করল এবার মদন রাজা দেখতে আছে যে তার জায়নামাজ এত বিস্তৃত হচ্ছে যে তার রাজ্য পুরাটাই গ্রাস করে ফেলবে এবার মদন রাজা ডেকে বলল হুজুর আপনার জায়নামাজকে আপনি থামান আপনার এই রাজ্যের যতটুকু জায়গা দরকার শুধু জায়গায় নাই পুরা রাজ্য আমি আপনার নামে লিখে দিলাম আজ থেকে এই রাজ্যের মালিক আপনি তবে আমি বাপদাদার ধর্ম ইসলাম ত্যাগ করতে পারবো না আমি অপারক এই রাজ্য আমি আপনাকে দিয়া দিলাম আর একটা কথা হুজুর আমি যেহেতু দীর্ঘ অনেক বছর এই এলাকা শাসন করেছি এই এলাকার রাজা ছিলাম অতএব আমি আপনাকে একটা অনুরোধ করব আপনি কি আমার অনুরোধটা রাখবেন নি শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন মদন রাজাকে হে মদন রাজা যদি শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা হয় আমি তোমার কথা অনুরোধ রাখতে পারবো না আর যদি শরিয়াতের বিরুদ্ধে না যায় আমি তোমার অনুরোধ রাখার জন্য চেষ্টা করব ভাইরা আমার বন্ধুরা আমার এবার মদন রাজা ডেকে ডেকে বলল হুজুর আমার একটা আবদার যেহেতু আমি এই রাজ্যের দীর্ঘদিনের রাজা ছিলাম আমি যদি না থাকি মানুষ আমাকে ভুলে যাবে একদিন আমার কথা মানুষ মনেও করবে না
আমি চাই আমার নামে এই রাজ্যের নামকরণ করেন এলাকার নামকরণ করেন যাতে করে যতদিন এই দেশ থাকবে ততদিন মানুষ আমাকে মনে রাখবে মানুষ জানবে মদনরামে এই এলাকায় একটা রাজা ছিল হুজুর বললেন আমি মুসলমান তোমার সাথে ওয়াদা করেছি তোমার ওয়াদা পূরণ করব যাও যাও আজ থেকে এই রাজ্যের নাম আমি মদনপুর দিয়া দিলাম তো ভাইরা আমার তো এই নেত্রকোণায় একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো মদনপুর ওই মদন রাজার নামে যেজন্য আল্লাহওয়ালারা যেখানে যায় আল্লাহওয়ালারা যেখানে কদম ফলায় ওই এলাকা তারা বিজয় করে নিয়ে আসে ওই এলাকার মানুষ আল্লাহ তাআলা ওই এলাকার মানুষদের অন্তর পরিবর্তন করে দেয় দিলকে পরিবর্তন করে দেয় আল্লাহওয়ালাদের পদচারণার কারণে এজন্য আমরা যখনই সময় পাব আল্লাহওয়ালাদের সোহবতে যাব খাঁটি পীর মাশায়েক ওলি আব্দাল বুজুর্গদের কাছে যাব কারণ তাদের কাছে গেলে আল্লাহ তাআলার ঘেরান পাওয়া যাবে তাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হবে জান্নাতের কথা স্মরণ হবে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেছেন আমার বন্ধু যারা ওলি আউলিয়া তাদের ভয় নাই তাদের দুশ্চিন্তা নাই তাদের টেনশন নাই তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তো ভাইরা আমার তো যদি আল্লাহওয়ালাদের ওই আল্লাহর বন্ধুদের সাথে আমরা থাকতে পারি তাহলে আমাদেরও কোনো ভয়ের টেনশন কারণ থাকতে পারে না আমাদের একজন বুজুর্গ ছিলেন নাম ছিল মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিম সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতেন এক এলাকা থেকে চাকরি ট্রান্সফার হয়ে তাকে অন্য এলাকায় দেওয়া হলো ট্রান্সফারিত করা হলো তিনি তার চাকরি রেফারমেন্ট লেটার ট্রান্সফার লেটার নিয়ে তিনি তার কর্মস্থানে রওনা করলেন আল্লাহর ওলি পথের মধ্যে দেখলেন কিছু লোক একটি জানাজার খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছেন মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন ভাইরা আমার কারণটা কি তোমরা কেন এতগুলো লোক জানাজার খাটিয়া নিয়ে দাঁড়াইয়াছ লোকেরা বললেন হুজুর আমরা সকলে মূর্খ মানুষ আমাদের এলাকায় জানাজা পড়ানোর মতন কোনো লোক নাই কে জানাজা পড়াবে আমাদের কারো কোনো এলেম কালাম নাই মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি তো জানাজা পড়াতে পারি ঠিক আছে আসো আমি জানাজাটা পড়িয়ে দেই আল্লাহর ওলি মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজটা পড়িয়ে দিলেন এবার লোকেরা বললেন হুজুর জানাজা যখন পড়িয়েছেন আমাদের আরেকটু উপকার করেন আমাদের লাশটাকে কবরে রেখে কবরস্থ করে তারপর কবর জিয়ারত করে দোয়া করে তারপর আপনি যাবেন বলে হুজুর আমরা তো কিছুই জানি না আপনি একটু থেকে এগুলো সমাপ্ত করে তারপর যান আল্লাহর ওলি বললেন ঠিক আছে আল্লাহর ওলি মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে কবরে রেখে কবরস্থ করে মাটি দিয়ে এবার তিনি কবর জিয়ারত করে তার কর্মস্থলে চলে গেলেন চাকরিতে জয়েন করবেন পকেটে হাত দিল অ্যাফার্মেন্ট লেটার বের করার জন্য তিনি দেখেন তার ট্রান্সফার লেটার তার পকেটে নেই কোথাও যেন পড়ে গিয়েছে মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার অ্যাফার্মেন্ট লেটার খুঁজতে যে এলাকায় তিনি জানাজার নামাজ পড়িয়েছেন ওই এলাকা পর্যন্ত চলে আসলো কিন্তু কোথাও তিনি তার চাকরির অ্যাফার্মেন্ট লেটার ট্রান্সফার লেটার খুঁজে পায় না এবার তার দৃঢ় বিশ্বাস হল আমি যে জানাজার নামাজ পড়িয়েছি তারপর ওই লাশকে যে আমি কবরে রেখেছি আমার মন বলে আমি যখন কবরের ভিতর নুয়ে যখন লাশ রেখেছি তখন আমার ট্রান্সফার লেটার চাকরির কাগজটা মনে হয় কবরে পড়ে গেছে
এবার তিনি এলাকাবাসীকে যে বললেন ভাই আমি তো তোমাদের উপকার করেছি তোমাদের লাশকে কবরে রেখে সব কাজ আমি করে দিয়েছি বলে এবার তোমরা আমার একটা কাজ করো এলাকাবাসী বললেন হুজুর কি কাজ করতে হবে বলে আমার বিশ্বাস হয় আমি তোমাদের স্বজনদের স্বজনকে নিয়ে যখন কবরে নেমেছি আমার পকেট থেকে আমার এফারমেন্ট লেটার কবরের ভিতর পড়ে গিয়েছে আমার ওই চাকরির কাগজ যদি ট্রান্সফার লেটার যদি আমি না পাই আমার তো চাকরি হবে না তোমরা আমার সাথে এসো কবরটা একটু খুঁড়ে দেখি কবরের ভিতর আমার চাকরির ট্রান্সফার লেটার পড়ে আছে কিনা কবর খোঁড়া হলো কবর ঘুরে আল্লাহর বান্দা কি আশ্চর্য কারবার দেখলেন তিনি দেখলেন কবরটা পৃথিবীর অন্য দশটি কবরের মতন সাধারণ কবর নেই আল্লাহর বান্দার কবরটা জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর হয়ে গেছে হুজুর আশ্চর্য হলেন কারণটা কি লোক এমন কোন কামেল লোক কি আমল করেছে যার কারণে তার কবর এজো কবরের ভিতর এত আল্লাহ তাআলার জান্নাতের নাজ নেয়ামত চলে এসেছে আল্লাহর ওলি মানুষদেরকে জিজ্ঞাসা করলেন মানুষেরা বলল হুজুর এই লোকটা তো একজন সাধারণ লোক ছিল এই লোকটা ছিল গোয়াল গোয়াল বলা হয় যিনি মানুষের বাড়ি থেকে গাভীর দুধ দোহন করে করে বাজারে নিয়ে বিক্রি করে ওই ব্যক্তিকে বলা হয় গোয়াল বলে এই লোকটা তো একজন গোয়াল ছিল গাভীর দুধ দোহন করে করে আমাদের গাভীর দুধ দোহন করে বাজারে নিয়ে বিক্রি করত তাকে কোনোদিন আমরা এলাকার কোনো জনকল্যাণমূলক কাজে দেখি নাই তাকে কোনোদিন আমরা আমাদের ভালো কোনো কাজে শরীক হতে দেখি নাই তাকে কোনোদিন আমরা নামাজের কাতারে দেখি নাই হুজুর আশ্চর্য হলেন আরো আশ্চর্য বোধ করলেন তাহলে এমন কি আমল করত এমন কি আমল আল্লাহর বান্দাটা করেছে যে আমলের কারণে তার কবরের ভিতর এমন নাজ নেয়ামত আমি দেখেছি সবাই বলে সে তো কোনো আমল করত না সে তো নামাজিও ছিল না হুজুর এবার বললেন ভাইরা আমার তোমাদের এই স্বজনের এই গোয়ালের বাড়িটা আমাকে একটু দেখিয়ে দাও আমাকে জানতেই হবে গোয়ালের বাড়ি দেখিয়ে দিল বাড়িতে গেলেন যে তার স্ত্রীকে ডাক দিলেন স্ত্রীকে ডেকে বললেন বোন আমার তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে তার কবরের ভিতর আমি এমন নাজ নেয়ামত দেখতে পেয়েছি একটু বলো মহিলা বললেন হুজুর আমার স্বামী কোনোদিন কোনো আমল করে নাই আমার স্বামীর ভালো কোনো কাজ নাই আমার স্বামী জীবনে কোনোদিন একক তো নামাজও পড়ে নাই আমার স্বামী জীবনে কোনোদিন রোজাও রাখে নাই বলে তাহলে তোমার স্বামী এমন কোন বিশেষ আমল করত যে আমলের কারণে আমি তার কবরের ভিতর আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত দেখতে পেয়েছি মহিলা ডেকে বললেন হুজুর আমার স্বামী তেমন কোনো ভালো আমল করত না তেমন কোনো এবাদত আমার স্বামীর বিশেষ কোনো এবাদত ছিল না তবে আমি দেখতাম আমার স্বামী প্রতিদিন একটা কাজ করত যতদিন আমার স্বামী দুনিয়াতে বেঁচে ছিল ততদিন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই আমলটা আমার স্বামী করেছেন মুন্সী তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডেকে বললেন বোন আমার তুমি খুলে বলো তোমার স্বামী এমন কি আমল করেছে সে আমলের কথাটা বলো বলে হুজুর এই যে আমাদের মাচা আছে তাক আছে এই তাকের উপরে একটা বই আছে এই বইটা প্রতিদিন নামানের আগে আমার স্বামী পানি দিয়া হাত মুখ ধুইত হাত মুখগুলো পানি দিয়া পরিষ্কার করত আর আমার স্বামী বলতো আল্লাহ আমি তোমার এমন একজন মূর্খ জাহেল বান্দা এমন একজন নাদান বান্দা যে নাকি উজুটা পর্যন্ত করতে জানে না আয় আল্লাহ তাআলা এই কথা বলে বলি ওই বইটা তাক থেকে নামাইতো
নামাই আমার স্বামী বইটা খুলতো, খুলে প্রত্যেকটা লাইনের ভিতর আমার স্বামী এইভাবে করে করে আঙ্গুল টানত আর বলতো এ বিশ্বাস এ বিশ্বাস এ বিশ্বাস, এইভাবে করে করে প্রতিটা লাইনে আঙ্গুল টানত আর একটা একটা করে পৃষ্ঠে উল্টাতো। আমার স্বামীর দৈনন্দিনের আমল ছিল এইটা। এবং যখন এই কাজগুলো করা শেষ হতো তখন ওই বইটা বন্ধ করে আমার স্বামী মুখে নিয়ে চুমা দিত, বুকে লাগাইত, চোখে লাগাইত, মাথার উপরে রাখত, আবার যত্ন করে এই তাকের উপরে রেখে দিত। আল্লাহর অলি ডেকে বললেন, বোন আমার আর দেরি করো না, ওই বইটা নামিয়ে আমাকে একটু দাও, আমি একটু ওই বইটা দেখি ওইটা এমন কোন বই। মহিলা বইটা নামিয়ে হুজুরের হাতে দিলেন, হুজুর বইটা নিয়ে দেখলেন, হাতে নিয়ে দেখলেন এটা পৃথিবীর কোনো লাইব্রেরির সাধারণ কোনো বুক নয়, সাধারণ কোনো বই নয়, এটা আল্লাহ তাআলার লৌহে মাহফুজের 30 পারা কোরআনে হাকিম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। হুজুর বুঝতে পারলেন যে এই আমলটার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, কোরআন পড়তে পারলে সওয়াব, কোরআন যদি আপনি নাও পড়তে পারেন, কোরআনকে যদি আপনি খোলেন, কোরআনের দিকে যদি চোখ বুলান তাতেও সওয়াব, কোরআনকে যদি বুকে জড়িয়ে ধরেন তাতেও সওয়াব, কোরআনকে যদি আপনি স্পর্শ করেন, যদি পড়তে নাও পারেন, অপরের পড়া যদি আপনি শোনেন তাতেও সওয়াব। কোরআন এমন একটা মহাগ্রন্থ, কোরআন যেভাবে দামি, আর এই কোরআনকে যে তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকেও দামি বানাইয়া দেন। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ নবী বলেন যে এই যে আসমানের যত ফেরেশতা আছেন একমাত্র জিব্রাইল ছাড়া আর কোন ফেরেশতা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে না, একমাত্র জিব্রাইল কোরআনে হাকিম তেলাওয়াত করতে পারে, এছাড়া আর কোন ফেরেশতা কোরআনে মাজিদ তেলাওয়াত করতে পারে না। অন্যান্য ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনে মজা পায়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না ওই ব্যক্তি যদি কোরআন শুনতে পারে তার কাছে কিন্তু কোরআন শোনা অনেক মজা লাগে। তো ফেরেশতারা কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআন শুনলে তারা অনেক মজা পায়। এজন্য যখন কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি কোরআনে মাজিদ খুলে তেলাওয়াত করেন তখন ফেরেশতারা তার চতুর্দিকে এসে তার কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। নবীজি বলেন ফেরেশতারা শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতকারীর কাছে এসে এক একজনের মাথার উপরে এক একজনের গার উপরে দাঁড়াতে দাঁড়াতে এত ফেরেশতাদের ভিড় হয়ে যায় যে ওই তেলাওয়াত শোনার জন্য দুনিয়া থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের লাইন পড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, কোন কোরআন তেলাওয়াতকারী যখন কোরআন তেলাওয়াত করে ফেরেশতারা তার মুখের মধ্যে এসে চুমা দেয়, ফেরেশতারা এসে তার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায়। আল্লাহর রাসূলের একজন সাহাবী, ছোট্ট ঘর, ছোট্ট একটা কুটুরি, আর ওই ছোট্ট ঘরের ভিতর ছোট্ট একটা খাট, আর ওই খাটের ভিতর তার ছোট্ট শিশু ঘুমান্ত ছিল, আর সাহাবীর একটা ঘোড়া ছিল, ঘোড়াটা বাহিরে বাঁধা ছিল রাতের অন্ধকারে। আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন কিন্তু তার মন ভরে না, তার মনে চাচ্ছিল যে কোরআনে মাজিদকে সে উচ্চ আওয়াজে আওয়াজে তেলাওয়াত করবে, আস্তে আস্তে তেলাওয়াত করে তার মন ভরতে ছিল না। এবার সাহাবী কোরআনে মাজিদের তেলাওয়াতের আওয়াজ বাড়িয়ে দিলেন, যখনই জোরে জোরে কোরআনে মাজিদের তেলাওয়াত করে
তার ওই কোরআন তেলাওয়াতের শব্দ শুনে ঘোড়া ভয়ে আতঙ্কে লাফালাফি করে বাহিরে যে ঘোড়াটা বাজা আছে সাহাবী যখনই জোরে জোরে কোরআন তেলাওয়াত করে এই তেলাওয়াতের সুরে শব্দ শুনে ঘোড়া আতঙ্কে লাফাইতে আছে ভয়ে কারণ এই যে ফেরেশতারা যে নাজিল হচ্ছে কোরআনের তেলাওয়াত শুনতেছে এটা ঘোড়া দেখতেছে এইজন্য ঘোড়া ভয়ে ছোটাছুটি করে লাফালাফি করতেছে তো সাহাবী ভয় পেয়ে গেলেন যে আমি যদি উচ্চ আওয়াজে কোরআনে মাজিদ তেলাওয়াত করি আর ঘোড়া যদি লাফালাফি করে ঘোড়া যদি ছুটে যায় আমার ছোট্ট বাচ্চা এখানে ঘুমান্ত আছে না জানি ঘোড়া লাভ দিয়ে আমার বাচ্চার গারুকটি উঠে যায় এজন্য কোরআনের তেলাওয়াত আস্তে আস্তে করে আবার তিনি মনে চায় যে কোরআনের তেলাওয়াতটা আরেকটু জোরে জোরে করি আবার তিনি তেলাওয়াতের আওয়াজ বাড়িয়ে দেন আবার ঘোড়া লাফালাফি করে এজন্য তিনি আস্তে আস্তে করে তেলাওয়াত করে করে সকালবেলায় যখন তিনি নামাজ পড়ে ঘুম থেকে উঠলেন তখন তিনি দেখলেন তার চেহারায় তার মাথার ভিতর আল্লাহ তাআলার নূর চমকাইতেছে দেখে যে তার মাথায় তার চেহারায় নূর ঝলমল করতেছে তার চেহারায় নূর লেগে রইছে বিশেষ ধরনের এক আলো নূর তার মাথায় চেহারায় লেগে আছে এই অবস্থা দেখে সাহাবী কাল বিলম্ব না করে রাসূলের দরবারে চলে গেলেন যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতের বেলায় এই অবস্থা হয়েছে আমি কোরআন তেলাওয়াত করেছি নামাজের ভিতর কিন্তু যখনই কোরআনে মাজিদ জোরে জোরে তেলাওয়াত করা শুরু করেছি তখনই আমার ঘোড়াটা লাফাতে শুরু করে আর ভয় আতঙ্কিত হতে চুরি করে ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে সকাল বেলায় দেখি আমার মাথা এবং চেহারার মধ্যে বিশেষ ধরনের আলো নূর লেগে আছে চমকাইতেছে জলমল করতেছে আর চমকাইতেছে নবীজি বললেন সাহাবী আমার এটা পৃথিবীর কোনো আলো নয় এটা পৃথিবীর কোনো নূর নয় তুমি যে রাতের বেলায় কোরআনে মাজিদ নামাজের ভিতর তেলাওয়াত করেছো তোমার কোরআনে মাজিদ তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের এত ফেরেশতা এসেছিল যে তোমার মাথা থেকে মুখ থেকে নিয়ে শুরু কইরা আসমান পর্যন্ত তাদের সিরিয়াল পড়ে গেছে এবং তুমি যদি আরো কিছুক্ষণ কোরআনের মাজিদের তেলাওয়াত করতা তুমি যদি তোমার নামাজটা আরো দীর্ঘ করতা সকাল বানাইয়া দিতা তাহলে মদিনার প্রত্যেকটা লোকেরা সকালবেলায় আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেতেন সুবহানাল্লাহ ভাইরা আমার এজন্য কোরআনে হাকিম কোরআনে হাকিম এটা আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেছেন কিতাব আমার আমার কিতাব আমি সংরক্ষণ করব হেফাজত করব আল্লাহ হেফাজত করবেন তবে হ্যাঁ আল্লাহ হেফাজত করবেন কিভাবে সেটা হলো আমার দেশের বা কোন দেশের প্রাইম মিনিস্টার যদি বলেন যে এই রাষ্ট্রকে হেফাজত করার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আপনারা কোনো চিন্তা করবেন না এর মানে কি তিনি বর্ডারে যে যে পাহারা দেবেন তিনি চৌকিদারি করবেন না এই কথার মানে হলো তিনি প্রত্যেকটা বর্ডারে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করবেন সেনাবাহিনীদেরকে তিনি চাপের উপরে রাখবেন যে তোমরা সঠিকভাবে দায়িত্ব পালন করবা দেখবা কেউ যেন এদেশের প্রতি হামলা করতে না পারে ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলমিনও এ কোরআনে মাজিদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ হেফাজত করবেন কিভাবে হাফেজে কোরআনের মাধ্যমে আলেমের মাধ্যমে আল্লাহ তাআলা এ কোরআনকে হেফাজত করবেন আল্লাহ তাআলা এ কোরআন এমন একটা গ্রন্থ যেটা কিয়ামত পর্যন্ত নতুন থাকবে যত পড়বেন ততই মজা পাবেন কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই একমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি
জগৎ বিখ্যাত একজন বুজুর্গ এবং আল্লাহর ওলি। সারা বিশ্বের এমন কোনো মুসলমান নেই যে মুসলমান জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নাম না জানে। তার যুগে একজন অহংকারী, খুব অহংকার এবং হিংসুটে লোক ছিল, অত্যাধিক ধনী ছিল, অনেক সম্পদ ছিল তার, অনেক বাদি ছিল, বড় ব্যবসায়ী ছিল। তিনি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে সহ্য করতে পারতেন না। মানুষের কাছে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির প্রশংসা শুনলে তার কাছে খুব বিরক্তি এবং খারাপ লাগত। একদিন ওই অহংকারী ব্যক্তি মানুষদেরকে ডেকে ডেকে বলল, আজকে তোমাদের পীর জুনায়েদ বাগদাদিকে আমি পরীক্ষা করে দেখব যে তোমাদের পীর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি কত বড় বুজুর্গ, তিনি কত বড় পীর, আজকেই পরীক্ষা হয়ে যাবে। ওই অহংকারী ব্যক্তিটা, তার যে অনেকগুলো বাদী ছিল, সেই বাদীর ভিতর যেই বাদীটা অত্যাধিক সুন্দর চেহারা, মায়াবী চোখগুলো হরিণের মতন, যে দেখবে সে পাগল হয়ে যাবে, এমন একটা সুন্দর বাদীকে ডেকে বলল, বাদী আজ তুমি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাবে। আর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে যে তুমি তাকে বিভিন্ন মাসআলা জিজ্ঞাসা করবা, মাসআলা জিজ্ঞাসা করার ফাঁকে তুমি তোমার চেহারার নেকাব খুলে দেবা, তোমার চেহারা খুলে তুমি তার সামনে তার দিকে তাকাবা, এমনভাবে তুমি তার দিকে তাকাবা যাতে করে সে তোমার প্রতি আসক্ত হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অহংকারী তার বাদীকে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দরবারে পাঠিয়ে দিলেন। বাদী জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দরবারে এসে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছিলেন, মাসআলা জিজ্ঞাসা করতেছিলেন। এই মাসআলা জিজ্ঞাসা করার ভিতর হঠাৎ তার মুখ থেকে তিনি নেকাবটা সরিয়ে ফেলান। মুখ থেকে নেকাবটা সরিয়ে ফেলানোর পরে বাদীর অত্যন্ত অত্যাধিক সুন্দর চেহারা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সামনে ফুটে উঠল। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ ওই বাদীর দিকে তার চোখ পড়ে গেল, মায়াবী চাহনি মুখে মিসকি হাসি দিয়া ওই বাদী যখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দিকে চাইলেন, বাদী মিসকি হাসি দিয়া আর মায়াবী চাহনি দিয়া জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে ঘায়েল করতে চেয়েছিলেন। কিন্তু জুনায়েদ বাগদাদি এমন বড় বুজুর্গ, এমন বড় আল্লাহওয়ালা, যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে অত্যাধিক সম্মান এবং অত্যন্ত বিনয়ী এবং মর্যাদাশীল সম্মানিত ব্যক্তি বানিয়েছিলেন, তার অত্যাধিক তাকওয়া ছিল, খোদাভীতি ছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দরী রানীও যদি তার সামনে এসে মিসকি হাসি দিত হয়তো সে তার সাথেই ব্যবহারই করত। ওই বাদী যখন হাসি দিল আর চাহনি দিয়া মায়ার নজরে তাকাইল, হযরত জুনায়েদ বাগদাদির জবান থেকে একটা আওয়াজ বের হলো, আল্লাহ আল্লাহ বলে একটা শব্দ বের হলো। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখনই আল্লাহ বলে একটা আওয়াজ করলেন, ওই বাদীর দিলের ভিতর এমন কম্পন সৃষ্টি হলো যে বাদী লজ্জায় এবং শরমে ভয়ে
তার চেহারাটা তিনি আবার নেকাব দিয়ে ঢেকে ফেললেন। বাদী এবার পাগল পাড়া হয়ে আসছিল জুনায়েদ বাগদাদির সাথে জেনা করার জন্য, তাকে খারাপ কাজে ফেলে তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য আসছিল জুনায়েদ বাগদাদিকে ঘায়েল করার জন্য, কিন্তু নিজেই আল্লাহ নামের ছুরির ভিতর ঘায়েল হইয়া তার অন্তর পরিবর্তন হইয়া তিনি একজন ওই বাদী আল্লাহওয়ালা বুজুর্গ হইয়া গেলেন। বাদী এবার হুজুরের কাছে মাপ চেয়ে নিজের মনিবের কাছে চলে গেলেন, যে মনিবকে ডেকে বলে, মনিব আমার আপনি আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে আর আপনার সাথে থাকা সম্ভব নয়, আমাকে আল্লাহ নামের ছুরি দিয়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি জবাই করে দিয়েছে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সাথে গিয়েছিলেন খারাপ কাজ করার জন্য, অবশেষে নিজেই ভালো হয়ে ফেললেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহওয়ালাদের জবানের ভিতর এত পাওয়ার, আল্লাহওয়ালাদের চাহনির ভিতর এত পাওয়ার। এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি